دنیا اے صداقت میں تیرا نام رہے گا صدیق تیرے نام سے اسلام رہے گا صدیق کے گستاخ سے تو جنگ رہے گی جو ان سے جلے گا وہی ناکام رہے گا السلام علیکم الحمدللہ <سلام> <سلامٌ سلام سلام> <سلام> 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 এতক্ষণ ধরে আপনাদের কাছে মুফতি হজরত মৌলানা মোহাম্মদ আলাউদ্দিন সাহেব তিনি আলোচনা করলেন আপনারা সকলে ধীর স্থিরভাবে শুনলেন এখন আমি গোনাগার আপনাদেরই পীরের আওলাদ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের গোলাম এসেছি সংক্ষেপ সময় দু কথা আলোচনা করার উদ্দেশ্যে তবে একটা জিনিস খুব ভালো লাগলো আজও ভারতবর্ষে পশ্চিম বাংলায় সম্প্রীতি ভালোবাসা আজও আছে কেন কিছু ছেলে আমাকে রোড থেকে বাল করে আনতে গিয়েছিল যখন আসছিল এরা এলাকায় হিন্দু মানুষের বসবাস হিন্দু ভাইদের কিছু বসবাস আছে তাদেরও কিছু ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে তারা দেখা গেল ওই বক্সটাকে বন্ধ করে দিল আবার এই ছেলেগুলো যখন আসছিল পাশে একটা হিন্দুদের ভাইদের মন্দির আছে সেখানে অনুষ্ঠান হচ্ছিল আমাদের ছেলেগুলো ওখানে চুপচাপ আস্তে আস্তে চলে এলো এটাই হলো ভালোবাসা আর এটাও ইসলামেরই আদর্শ এমন করোনা অপরে ধর্মে আঘাত হোক তার একটা ধর্মীয় কাজ চলছে সেখানে তুমি তকবিদ দিতে তার অসুবিধে হতো এই যে ভাতৃত্ব ভালোবাসা দেখে আজকে ভালো লাগলো কেন একদল মানুষ তো এই ভাতৃত্বটাকে নষ্ট করার খুব চেষ্টা করছে দেশটাকে শেষ করার জন্য তারপরও আপনারা তাদের চক্রান্তে পা না দিয়ে এটা শুধুমাত্র প্রেম তো যা আজকে এই গেলা বাড়ি গ্রামে ফুরফরা শরীফ আলসাল জামায়াতের সংগঠনের যারা কর্মী আছে সদস্য আছে বা সংগঠনকে যারা ভালোবাসে দরদি আছে বাপ মা ভাইয়েরা বোনেরা তারা মিলে নিজেদের মেহনতের গাঁটের পয়সা থেকে চাঁদা তুলে নয় আজকে এই বিশ্বনবী দিবস উদযাপন করছে অর্থাৎ আমার রসুল আলী আলিয়াসাল্লামার আগমন উদ্দেশ্যে খুশির মাহফিল বানাচ্ছে সেই বিষয়ে আমার পূর্বে ভাই মুফতি আলাউদ্দিন সাহেব অনেক কিছু দলিল আপনাদেরকে প্রমাণ দিয়ে বুঝিয়েছে কেননা আজ আমরা যেমন একদিকে বিশ্বনবী দিবস ঈদে মৌল নবী করি আর একদিকে মোনাফেক আছে যারা দেখতে মুসলমানের মতো লাগে তারা কিন্তু ঈদে এ নবীকে নিষেধ করতে করতে হারাবো পর্যন্ত বলে ফেলে অথচ তারা জানে না সর্বপ্রথম আমার রসুলের মিলাদ আমার আল্লাহ স্বয়ং নিজে করেছেন জলে বলেন সুবহান এবার আল্লাহ করেছেন বলতে মাউলুদ শব্দের মানে হলো শিশু বেলার কথা আগমনের আলোচনার মাহফিল আগমন রসুল আলী আসাল্লামের আগমনের আলোচনা যেখানে হয় সেই মাহফিলটাকে বলা হয় মৌলুদুল নবী মাহফিল তামার আল্লাহ সর্বপ্রথম সমস্ত ফারিস্তাদের নিয়ে রুহের মাকামে আমার রসুল্লাহ কে পাঠাবার আগমনের আলোচনা করেছিলেন জরে বলুন সোভান ভুলটা ভাঙল তো নাকি তাহলে যে মেলাদের মর্যাদা কত যে আল্লাহ হাবিবের তার দস্তর পাঠাবার ঘোষণার মিলাদ সর্বপ্রথম তিনি ফারিস্তাদের নিয়ে নবী রসুলদের নিয়ে আলোচনা করেছেন সাথে সাথে কোরআন তাকওয়া আল্লাহ বলেছে রসুলের মৌলুদ বানাবার কথা আল্লাহ কোরআনে বলেছেন কুল বিফযলিল্লাহি আবি রাহমতি ফাবি যালিকা ফালিয়া ফরাহুন এ আমার দুনিয়ার মানুষকে আপনি বলে দিয়ে আমার রহমত ও ফজল পে দুনিয়ার মানুষ যেন খুশি বানায় আনন্দ বানায় বলুন আল্লাহ একবার যে যাকে ভালোবাসে তার আলোচনা শুনলে খুশি হয় না দুঃখ পায় খুশি হয় আল্লাহ বললেন রহমত পে ফজল পে খুশি বানাও নবী রহমত না গজব নবী রহমত না গজব অমা আর সাল্লা কা ইল্লাহ বলুন সবাই তো জানেন বলুন রহমত এই যে বললেন প্রতিটা পেলেন বলুন হলেন রহমত আল্লাহ আগের আয়তে বললেন রহমত পেয়ে খুশি বানাও আর এক আয়তে বললেন রসুল হলেন রহমত রহমত যখন পেয়েছি খুশি বানাতে হবে না হবে না আর ইমানদারের খুশি হলো রসুল্লাহর আলোচনা শোনা আমরা রসুলের সিরাতের মাহফিলও করি অর্থাৎ জীবনের আলোচনাও করি নুর নবী আলোচনা করি মেয়ের নবীর আলোচনা করি সবটাই করি এই মাসটাই এলে বেশি বেশি করে নবীর আগমনের আলোচনা করি জোরে বলুন সোভাল তথাপিও আমাদের মৌলানা হজরত আব্দুল হাব সাহেব ছেলে তেনার ভাই মোহাম্মদ তামিম সে তো আমার আবার বাবাজি হচ্ছে সে একটা কথা বলল কথাটা শুনে খুব ভালো লাগলো যে ভাই যান আমাদের গ্রামে কিছু মানুষ এখনো ভুল বোঝে আমাদের বিরোধী কিন্তু বলেনি আমাদেরকে ভুল বোঝে কথাটা ঠিকই আমাদের বিরোধী কখনো মানুষ করতে পারে না ভুল বুঝতে পারে কেননা আমরা যে কাজ করছি পাঁচ হুজুর করেছে এ কাজ দাদা হুজুর করেছে এ কাজ গুল আজম করেছে এ কাজ খাজা গরিবের নামাজ করেছে এ কাজ আমার রসুল সাহাবাদেরকে করা শিখিয়েছে জোরে বলুন সুবহান কিছু মানুষ ভুল বুঝতে পারে হয়তো তার কাছে মেসেজ ভুল যেতে পারে বুঝতে ভুল হতে পারে তা বলছিল আমাদের যারা ভুল বোঝে তারাও কিছু বিপদে পড়ে গেলে তাদের পাশেও আমরা দাঁড়াই আহা কত সুন্দর কথা কেনই বা দাঁড়াবে না আমার দয়ান নবী তো দুশ্মনের পাশেও দাঁড়াতো জোরে বলুন সুভান আল্লাহ সেই নবী তো আমরা গোলাম আমরা কেন দাঁড়াবো না দু কথা বলবো কমিটির যারা দায়িত্বে আছে তাদেরকে উদ্দেশ্য করে বলবো রাস্তায় যেন কোনো রকম ভিড় না হয় আর খেয়াল রাখবে পথচারী মানুষের অসুবিধে না হয় আর পাশেই আমাদের পরশিরা বাস করছে হিন্দু ভাইয়েরা তাদেরও ধর্মীয় কাজ হতে পারে আজকে কিছু থাকতে পারে তাই সেই জায়গায় কোনোরকম যেন আমাদের দ্বারা অসুবিধে না হয় এটা খেয়াল লাগবে। তারা ভুল করছে কি ঠিক করছে যিনি তাদেরকে সৃষ্টি করেছেন তিনি হলেন কে আল্লাহর কাছে জবাব দেবে আল্লাহ কই ফেত নেবে আমরা আমাদের ধর্মীয় কাজ করতে বসেছি রাস্তায় না ভিড় করে ধর্মীয় স্থানে এসে বসো যে যার কাজ করো

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام لا راح تلك آيات الكتاب المبين أربي لأنهم تأكلون <applause> نحن نقص عليك أحسن القصص بما بما اوحينا اليك هذا القران وان كنت من قبله لمن الغافلين إذ قال ينصف لأبيه يا أبت إني رأيت أحدا أحد أشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على اخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان يضوء مبين. صدق الله العظيم. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره. ونؤمن به ولا توكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مدل له ومن يدلل فلا هادي له ونشهد أن لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فيا ايها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد ان الله <سؤال> وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على কি করছো বসে বসে হ্যাঁ আওয়াজ একদম ভালো হচ্ছে আওয়াজ খেলছে করে তোমার আল্লাহ হম্মা সল্লে সাইয়ে একটু সবাই পড়ে এতগুলো মানুষ বসে আছে লোক ভাববে হয়তো মুসলমানদের মাহফিলে লোক হয় না ওরা মাহফিলে আর বসে না হ্যাঁ দরুদ পড়ার লোক আর দুনিয়াতে নাই এটাই তো লোক ভাববে কারণ একদল লোক দরুদের বিরুদ্ধে বেরিয়েছে না বেরোয় না তারা তো দরুদ পরেও না আর পড়লে আবার বাধা দেয় যে বলে সময় পাস করছে পর দুঃখ তো এটাই অথচ একবার কেউ যদি দরুদ পরে আল্লাহ পা খুশি তার উপর দশ বার রহমত বর্ষণ করে জোরে বলুন সুভান কেউ আমাদের আপন নয় আমার রসুল ছাড়া এ বলবেন কেউ আল্লাহকে বাদ দিলেন কেন ভাই আল্লাহ তো তিনি তো সবার পালন কর্তা ঠিক না বে ঠিক গো ধরবেন কেন কেনার তো সব কিছুই আহা পড়ুন মোহাবত ভালো ভালোবাসায় আমার রসুলের উপরে দরশ্বরী পড়ুন আল্লা আলা। মেরে আছে হাত দেন না চা খাবেন তাহলে একটু কিছু আছে হাত দেবেন হাত দেবেন না বাঙালির হাত তো সবসময় ঠুকুর ঠুকুর করলে ভাল লাগে میرے آنکھوں کی بدلی میں جلوہ محمد کا میرے دل کی آئینے میں نقشہ محمد کا کوئی جنات میں جائیں گے کوئی دو میں پہنچے مدینے کی طرف دور دیوانا محمد کا اللہ علیہ وسلم كلمة لا إله إلا الله، لا إله إلا الله. حسبي ربي جلّ الله، ما في قلبي خير الله. نور محمد صلی اللہ حق لا الہ الا اللہ لا الہ بل بل توتی پروانا ہر ایک اس کا دیوانا بل بل توتی پروانا ہر ایک اس کا دیوانا کمر کس کی مستانہ کون جگور کا جانا اللہ ہو 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 اللہ ہو

دل کو کر دے آئینہ جس میں چمکے کلمہ لا الہ الا اللہ 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 خو محمد رسول الله اللهم صلي على وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد قل ان كنتم تحبون الله فالتابئني احببكم الله واغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنات আমার আব্বা আমার আম্মা আমার ভাই আমার বোন আমার ছোট ছোটো বাচ্চা যারা এসে বসেছ সবার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক বলুন আমিন আজ গিলাবাড়ি গ্রামে বিশ্বনবীর আগমন উদযাপন দিবস তথাপিও আমি একটা বিষয়ের ওপরে আলোচনা করব। যে বিষয়টা হলো ওই কথাটা আমার ভালো লেগেছে যে আমাদেরকে বহু মানুষ চেনে না বিরোধী করে তথাপিও তারা বিপদে পড়লে আমরা যাই এইটার উপরে আলোচনা করব যে শিক্ষা মৌলানা আব্দুল আহাব সাহেবের ছেলে পেলো কার থেকে খুলে রাখলে ঠান্ডা লাগছে আর বাঁধলে গরম হচ্ছে এখন এই সময়টাই তো বড় সাবধান যাতায়াত করছে তো এখন আজ থেকে দেড় হাজার কিছু কম বেশি আগে পৃথিবীর চরিত্র ছিল এমন যে নিজের ছেলে নিজের মাকেও হত্যা করত। বাপ নিজের বেটিকে জেন্ত দাফন করে দিত বালিতে পুঁতে দিত মহান رب العالمین যিনি হলেন লিল্লাহে মাফিস সামাআতি ওয়া মাফিল জমিন আসমানের একমাত্র স্রষ্টা মালিক তিনি কে আল্লাহ কে সেই আল্লাহকে সবাই ভুলে গেল গুটি কতক লোক দিনে ইব্রাহিম আলাইহিমুস সালামের ওপরে ছিল যখন একটা আলুর বস্তায় নাইনটি ফাইভ পার্সেন্ট পচে যায় ফাইভ পার্সেন্টকে আর ধরা হয় না তাই বললাম যে সবাই আল্লাহকে ভুলে গেল কিন্তু গুটি কত লোক তাদের মধ্যে ছিল যারা নুকিয়ে নুকিয়ে নিজের রফকে ডাকতো খুশি করতো নিজের মধ্যেই থাকত তাদের মধ্যে থেকে একজন হলো হজরতে আবু কুয়াফা আবু সিদ্দিক আব্বা জান ছিলেন বলুন রকম একটা অন্ধকার পৃথিবীতে ছেয়ে গেল যেখানে শিক্ষা বলে কিছু আর রইল না মানবতা বলে কিছু রইল না সভ্যতা বলে কিছু রইল না ধনীরা গরিবদেরকে শোষণ করতে লাগলো মানুষকে নিজের দাস দাসী বানাতে লাগলো নকল প্রভু তৈরি করে তার উপাসনা করাতে নাই পাথরের লাগল নকল মাবুদ তৈরি করে নিজেদের বাচ্চাদেরকে মাবুদের কাছে উৎসর্গ করে জবাই করে দিয়ে মাবুদ নকল খোদার খুশি করার চেষ্টা করত এই যে অশান্তি পৃথিবীতে এই অশান্তি থেকে মানুষকে বাঁচাবার জন্য শান্তির রাস্তা ইসলামের রাস্তা দেখাবার জন্য শত শেষ আল্লাহর পক্ষ থেকে রসুল করে নবী করে অমা আর সাল্লা করে ই রবিউল আলমিন করেম্বা শোবে সাদেকের সময় নূর কে আল্লাহ পাঠিয়েছিলেন জোরে বলুন সোভাল তিনি আসলেন আসার কথা বলতে গেলে এই বিষয়টা হবে না তথাপিও তিনি আসার বিষয়ে একটা কথা বলি তিনি দুনিয়ায় আসলেন আম্মা আমেনা আনহা যে আমি সুবে সাদেকের সময় গভীর রাত হয়েছিল ঘুমিয়ে পড়েছিলাম শোভে সাদেকের সময় আমার শরীরে একটা কম্পন হলো কাঁপ হলো চোখ খুলে দেখলাম পুরো ঘরটা আলোয় আলোকিত হয়ে আছে আর শুধু ঘর নয় ওই নূরের আলো সাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোকিত করেছে জোরে বলুন সুভান খাসায় সুল কোবরার মধ্যে আছে যে মাগরিব থেকে মশরিক পুরোটা আলোকিত হয়েছিল জোরে বলুন সুভান আল্লাহ আমি আমি না এই আলো কোথা থেকে আসছে সে যখন ডান দিকে ঘাড় ফিরিয়ে দেখলাম যে আমার পাশে একটা ছোট্ট মনা বাচ্চা সোয়ানু রয়েছে যার শরীর থেকে আলো বেরোচ্ছে এটাই হলো মোহাম্মদ রসুল জোরে বলুন সুভান আমাদের মতো দুনিয়ায় রসুল আসে না রসুলের আশার স্টাইল ভিন্ন যা কদিকে নয় এই কথাটুকু বলে রসুলের আগমনের আলোচনার মাহফিল হয়ে গেল কিন্তু আজ আমি কিছু কথা ভিন্ন বলতে চাইছি এই যে অশান্তির দাবানল আজ পৃথিবীর বুকে একদল গায়ের ইসলামের ধারণা মুসলমানের মধ্যেও থাকতে পারে যে ইসলামের বয়স হলো দেড় হাজার বছর আগে এরম অনেক মুসলমানও ভাবে মনে হয় পৃথিবীতে একটা মিথ্যাকে এত প্রচার করো এটা হিটলারের কথা যতদিন না মানুষ সত্য মনে করছে ততদিন প্রচার করো ইসলামের বয়স দেড় হাজার বছর আগে নয় ইসলামের বয়স সর্বপ্রথম ইসলাম যে মহামানব দ্বারা এসেছিল তিনি আমার ভারতবর্ষে এসেছিলেন জোরে বলুন সোহান আল্লাহ তিনি হলেন সমস্ত মানুষ জাতির পিতা হিন্দু হোক খ্রিস্টান হোক নাসারা হোক জৈন হোক বৌদ্ধ হোক দলিত হোক আদিবাসী হোক সাঁওতাল হোক যত মানুষ আছে সমস্ত মানুষের পিতা আমারও পিতা আপনাদেরও পিতা আব্বা হাজরতে আদম উল্লাহ তিনি যে বাণী নিয়ে এসেছিলেন ওটার নাম ছিল ইসলাম শান্তি জোরে বলুন সোভান আল্লাহ মানুষ যুগে যুগে যখন ইসলাম ভুলে গিয়ে নিজের মন গড়া নকল ধর্মর উপাসনা করে তখন ওই মানুষগুলোকে আবার মহান সরস্টার শান্তির রাস্তার দিকে আনার জন্য যুগে যুগে নবী রসুল পাইগম্বার ম্যাসেঞ্জার পথ প্রদর্শককে পাঠানো হয়েছে ঠিক দেড় হাজার বছর আগে যখন খুব অশান্তির আগুন জ্বলে গিয়েছিল পৃথিবীতে আমার আল্লাহ ওই মানুষগুলোকে অশান্তির আগুন থেকে বাঁচাবার জন্য শান্তির রাস্তা হলো ইসলাম ওই শান্তির রাস্তা দেখাবার জন্য মোহাম্মদ আরবি সল্ল আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন জোরে বলুন সোভাল তিনি দুনিয়ায় আগমন করলেন আস্তে আস্তে বড় হলেন বড় হওয়ার পরে মানুষকে ডাক দিলেন দিয়ে সর্বপ্রথম যে কথাটা বলেছিলেন সেটা হল তোমাদের মালিক হলেন একজন তোমাদের সৃষ্টি সৃষ্টিকর্তা হলো একজন তোমাদের হাতে তৈরি করা এগুলো নয় তোমাদের সৃষ্টি সৃষ্টিকর্তার কোনো ছবি নাই তোমাদের সৃষ্টি সৃষ্টিকর্তার কোনো তোমাদের সৃষ্টি কোনো ফটো নাই তোমাদের সৃষ্টি সৃষ্টিকর্তাকে কেউ দেখেনে তোমাদের সৃষ্টি সৃষ্টিকর্তার কোনো মূর্তি নাই তিনি হলেন লা শরিক তার কোনো শরিক নাই অংশীদার নাই তিনি কারো থেকে জন্ম নয় তার থেকেও কেউ জন্ম নয় খোদা হতে গেলে সৃষ্টিকর্তা হতে গেলে সে হবে যার বাপমা নাই এবং যার স্ত্রী ছেলে পুলে নয় সে হবে খোদা বলুন যে খোদা আল্লাহ দাবি করা শখ করবে এই শর্তটা তার মধ্যে দেখাতে হবে পারবে কেউ আদম নবী পারবে বাপমা নেই কিন্তু আর একদিকে রয়েছে তো ছেলে ভুলে স্ত্রী অলামিউলাদ তার সন্তান আছে কি কিন্তু অলামিউলাদ তার সন্তানও থাকবে না সে হবে খোদা আমার আল্লাহর বাপ মানে সৃষ্টিকর্তার সন্তানও নাই এ দুনিয়ার মানুষ এ মক্কার মানুষ এটাকে প্রথম মান নিজেদের কাল্পনিক বিশ্বাস ছেড়ে দিয়ে আমাকে তোমার আমার সকলের কথা বলার জন্য এটাকে মানো না সবার মুখে একটাই কথা দীর্ঘদিন বাপ দাদো সবাই করে আসছে দেখছি আমরা কি করে ছাড়ি আল্লা নবী জানিয়েছে বাবারা তোমাদের পূর্ব পুরু ঈশা নবীকে যারা মেনেছিল তারা এক আল্লাহকে মেনেছিল বাবা পাঁচশো বছর আগে তারা এসেছিল ঈশা নবীকে মেনে তারা এক আল্লাহর উপাসনা করেছিল তার পূর্বে বাবা দু হাজার বছর আগে হজরাত ইব্রাহিম খালিল উল্লাহকে মেনেছিল তারা সবাই এক আল্লাহর ইবাদত করেছিল বাবারা তোমাদের সবার পিতা আব্বা জানাদম সাবিউল্লাহ তিনিও এক আল্লাহর শোনা করেছিল এ বাবা ছেলেরা মেনে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিউ মানতে চাই না এ নজওয়ানেরা আল্লাহ নবী মন কষ্ট করে দুনিয়ার মানুষ কি বুয়াতে লেগেছে কেউ রাসূলুল্লাহ কথাকে মানতে চাই না উপরন্ত আবু জেহেল উদবা সাইবা আবুল হাব আমার রাসূলুল্লাহ বিরোধী করতে লাগলো এ দুনিয়া মানুষেরা সাধারণ মানুষ কিন্তু বিরোধী করছিল না তারা রাসূলুল্লাহর কথা শুনছিল আর তাদের নেতা আবু জেহেলের মুখে দিয়ে তাকিয়েছিল উদবার মুখে দিয়ে তাকিয়েছিল সাইবার মুখে দিয়ে তাকিয়েছিল আবুল হাবের মুখে দিকে তাকিয়েছিল আমাদের নেতারা কি বলে শুনি যখন তাদের নেতারা কিছু বলল না এমন করে রসুল্লাহ দিয়ে মুখ ফিরিয়ে নিয়ে চলে গেল তারাও পিছু পিছু চলে যেতে লাগলো এ যুবকের আগা তারা ক্ষণে গিয়ে মিটিং করতে লাগলো এই মোহাম্মদ যা বলছে ঠিকই বলছে কিন্তু এই মোহাম্মদ কি যদি রুকা না যায় তাহলে আমরা যে এই সাধারণ মানুষগুলোকে মিথ্যা ধর্ম দিয়ে ব্যবসা করছি বলছি এর একদিন চোখ খুলে যাবে মোহাম্মদ রসুলের দিকে চলে যাবে তাহলে আমাদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে কি করা যায় তখন তারা মিটিং করলো এক কাজ করো মোহাম্মদ রসুলকে পাগল বলে প্রচার করো নজুবিল্লা বিন জালে প্রচার করো দ্বিতীয়বারই ওই কথাটা বলছি না আমার আল্লাহ আয়াত নাজিল করেছিলেন আমার রসুলের হয়ে এ দুনিয়ার মানুষ আমার রসুল পাগল নয় পাগল তো কি গো অসুবিধে হচ্ছে আর সস্তাই পেয়েছি তো আমরা আজ আমরা তো সবকিছু সস্তাতে পেয়েছি আমি জন্মে কি দেখেছি আমাদের ওখানে বিশাল মসজিদ বিশাল মাদ্রাসা বিশাল ইশালে সওয়াব তিন দিন তিন দিনে দেড় কোটির ওপরে লোক যায় মাথায় টুপি মুখে তারি নারে তকবির আল্লাহ একবার দাদা হুজুর জিন্দাবাদ সস্তায় পেয়েছি তাই গুরুত্ব নেই শোন না বাবা জলসা না শুনলে কালকে কেউ তোকে ভুল বুঝিলে পালাবে এই কেউ ফটো তুলছেন নাকি খবরদার না অসল আর অডিও করতে মন যায় এরম চালু করে রেখে দাও কোলে দেখবে অটোমেটিক হবে কি গো বলছি আপনারা বেজার হচ্ছেন মানুষ ফ্যাশন হয়ে গেছে মুখে দাড়ি হাজি সাহেব ভাই ফোটা করছে কি হয়েছে বলছে না সম্প্রীতি করতে হবে অচি হাজিকে জিজ্ঞেস কর সত্যি করে বল দিন তুই গরিব কোনো গরিব হিন্দুকে কোনোদিন দিন দান করেছিস নিজের মা কি হয়তো খাওয়ায় না গরিব হিন্দুকে খাওয়াবে ও সম্প্রীতি দেখাচ্ছে ভণ্ড অন্য কিছু নয় ও আমার জাতকেও শেষ করছে হিন্দুদের ঘরেও ধোকা দিচ্ছে তোর ভাই উ করুক না তুই মাথা মারতে গেছিস কেন হ্যাঁ তোমার ইসলামের মধ্যে ওই ভাষাটা শরিয়াতে যায় যাচ্ছে আহা মুসলমান আর আমি যেই বলবো অমনি বলবে আব্বাস সিদ্দিক বোঝে নে সব সে আগেকারের মতো পুরাতন স্টাইলে চললে হয় আরে এই সব গেঁয়া লোক বোঝে এখন মোরান হতে হবে মাঝে মাঝে জিন্সের প্যান্ট গেঞ্জি পরতে হবে হাজি তো কি হয়েছে ক্যাপ টুপি লাগাতে হবে ফুটবল মাঠে যে রেফারি পুঁ পুঁ করে বাজাতে হবে এখন যুগ এটা চলছে যুগ কবরে ঢোক না যুগ বুঝাবো খুনি ঢোক আরে আমি হিন্দুকে খ্রিস্টানকে দলিত কে আদিবাসী কে ভালোবাসবো একটা কারণে আমাকে যিনি সৃষ্টি করেছে ওনাকেও তিনি সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি হিসাবে ভালোবাসবো ঠিক না বে ঠিক তাহলে আল্লাহর জন্যে ভালোবাসবো তাহলে আল্লাহর জন্য যেটা হবে সেটা অরিজিনাল হবে বাকিটা সব ধোকা দেওয়া হয় কোনোদিন আমার রসুরল্লা কথা দ্বারা হাত দ্বারা কোনোদিন গায়ের ইসলাম কষ্ট পাইনি আমার রসুর কোনো দিন গায়ের ইসলামের অনুষ্ঠানে গিয়েছিল স্বামী বিবেকানন্দর কিতাব খোলো বলতে বাধ্য হয়েছে আমি যদি মোহাম্মদ রসুলের পিওডে আসতাম নিজের বুক চিরে দিয়ে রক্ত দিয়ে মোহাম্মদের চরণ পাকে ধুইয়ে দিতাম কেন আমার রসুলের জীবনী পরে দেখেছে আহা এত সুন্দর ভালো মানুষ হতে পারে না কিন্তু রসুল কোনোদিন গায়ের ইসলামের ধর্মীয় কোনো অনুষ্ঠানে হাজির হয়েছে আর তুমি হাজির হচ্ছ বাইরে দেখাচ্ছ তোমাদেরকে ভালোবাসি আর ভেতরে ভেতরে কোনোদিন তো কোনো হিন্দুর উপকার করুনি? কোনো খ্রিস্টানের তো উপকার করুনি কোনো গরিবের পাশে তো দাঁড়ানোই অচ্ছ গরিবের ধন সম্পদ লুটে খাবার সময় খুব ফাস্ট বেজার হচ্ছে ফেলবে ঢোক না বাবা একবার কবরে শুধু যাবে তো কবর নাকি তোমাদের কপালে কবর আছে কি কে জানে আমারও কপালে আছে কি কি জানে কোন ট্রেন অ্যাক্সিডেন্ট হবে ধরে নিজে সব পলিথিনে দিয়ে হয়তো পুড়িয়ে দেবে যা এ হতে পারে না পারে না কপালে যে কবর আছে কি তাও বা কে জানে কী বেজ্যোতির মরণ আছে তাও কে জানে শুধরে যাও ভালো হও আরে মুসলমা করে ছেলে মেয়েরা তরুণেরা আমার নবী পাকে ফলো করো আমার নবী পাখের আদর্শকে মেনে নাও কেননা আল্লাহ পা তিনি পাঠিয়েছিলেন দেড় হাজার বছর আগে মুসলমানদের জন্য শুরু নয় এ যুবকেরা তরুণেরা আব্বার পৃথিবীর মানুষ জাতি শিক্ষা করে এরা আমার রসুলকে রসুল বলে মেনে নিয়ে নবী পাকের আদর্শে জীবন করে এদেরকে বলা হয় মমিন মুসলমান যারা আমার নবীকে শুধু মুখে মানে বলে দিলে মানে না এদেরকে বলা হয় মুনাফে মুসলমান যারা মুখো মানে না দিলে মানে না এদেরকে বলা হয় গায়ের মুসলমান এ যুবকেরা তরুণেরা গায়ের মুসলমান হলো চুলবে না মুনাফে মুসলমান হলেও চুলবে না মুমিন মুসলমান হতে হবে মুখে শুধু নবী নবী করব কাজ কাম উঠা ভাষা রসুল্লাহ বিরুদ্ধে হবে এখা কখনো চলবে না আমার নবী পাকে রাসুল কেমন ছিল দেখে এ ছেলেরা যুবকেরা আল্লাহ নবী জানিয়ে দিলে মুসলমান কাকে বলে প্রকৃত ইমানদার কে হবে প্রকৃত মুসলমান কে হবে আল্লাহ নবী দানে যা হাত দ্বারা কথা দ্বারা তার পারা প্রতি বেশি জানো কোন কষ্ট না পায় সেই হবে প্রকৃত মুসলমান এ যুবকেরা तरुणाরা বাপেরা এ নবী পাকের প্রেমিকেরা আরে আমার নবীর আদর্শ কেমন ছিল আল্লাহ নবী রাস্তা দিয়ে যায় আল্লাহ নবী দেখতে লেগেছে ওই রাস্তার উপরে কাঁটা বিছানো আছে আল্লাহ নবী একবারও জিজ্ঞাসা করলো না কে কাঁটা বিছিয়েছে কি জন্য বিছিয়েছে আল্লাহ নবী কাঁটাগুলোকে নিজে হাতে করে কুড়িয়ে সরিয়ে দিয়ে যেখানে লোকালয় চলে না ওই জায়গায় কাঁটাগুলো ফেলে দিয়ে আল্লাহ নবী নিজের কাজে রওনা দিলে আজ নবীর উম্মাদ দাবি করি ঘরের ময়লা গুনো নিয়ে এসে কোথায় ফেলেন বলবেন তো দোকানদার দোকান ঝাঁট দিয়ে ময়লা ফেলে কোথায় কে করছে আমি বলবো না ওরা করে ওরা করে ও আমি শুনতে চাই না তুমি মুসলমান নবীর উম্মাদ দাবি করেছো যে আমি রসুলকে মানি যারা বলো তোমরা ফেলতে পারবে রাস্তায় ময়লা কেন ফেলতে পারবে না কেন আমার রসুরুল্লাহ এটাকে অপছন্দ করতেন আল্লাহ নবী সাহাবাদেরকে শিক্ষা দিয়েছিলেন রাস্তায় যদি কোনো পথ মানুষের কষ্টদায়ক কিছু পড়ে থাকে সেটাকে তুলে নিয়ে এমন জায়গায় ফেলো যেখানে কোনো মানুষের পা যেন না পড়ে একদিন এক ইহুদি ধর্মগুরু এক রাস্তা দিয়ে যাচ্ছিল কিছু নোংরা পড়ে আছে রাস্তায় সে ধর্মগুরুর পাশে তার কিছু শিষ্যও ছিল ইহুদি ধর্মগুরুটা আফসোস করে বলছে মনে হয় এই রাস্তা দিয়ে মোহাম্মদ রসুদের অনুসারীরা যাইনে সাথে যারা শিষ্য ছিল জিজ্ঞাসা করছে ধর্মগুরুকে যে আপনি কথা বললেন কেন তখন সেই ইহুদি ধর্মগুরু বলছে এই যে রাস্তায় নোংরা পড়ে আছে দেখছো যদি মোহাম্মদ রসুদের অনুসারী যেত তাহলে এই রোংরা গুলো রাস্তায় থাকতো না জোরে বলো আল্লাহ আর আজকে মুসলমান পাড়ায় ঢুকলে বিশেষ করে বোঝা যায় যেটা মুসলমানের পাড়া দুটো কারণে এক সরকার রাস্তা করে বোঝা ও যায় খারাপ রাস্তা আর একটা হলো নোংরা ভর্তি আমার কথা কি আপনাদের কারো রাগ হলো যে হুজুর তুমি এরম করে বলছো কেন গে আশপাশে সব গায়ের ইসলামরা শুনবে আমরা এত খারাপ এই পরিবর্তন হ কে শুনছে কে শুনছে না ওটা বড় জিনিস নয় তুমি ভালো হবে আল্লাহর জন্যে দুনিয়া তোমায় কি বলছে দেখার দরকার নেই নোংরা নোংরা ভালো ভালো পরিষ্কার পরিষ্কার ভুলটা ভুল তুমি সেই নবীর উম্মার দাবি করেছ যে নবীর অনুসারীরা রাস্তা দিয়ে গেলে কোনো পথচারী মানুষের বিপদের কোনো রাস্তায় কিছু পাওয়া যেত না আর সেই নবীর নোংরা যত নিয়ে এসে রাস্তায় ফেলছে এখন ও ফেলছে সে ফেলছে আমি দেখতে যাব না আমি বলতেও যাবো না তোমার দ্বারা কেন হবে কি গো আমার অজ কি ভুল হচ্ছে যুবকরা কি বলছিস রে বাবা তা ভালো হতে হবে তো নাকি ক্লাস থেকে কথা দিচ্ছ যে জোন জাল ময়লা যেখানে ফেলার জায়গা সেখানে ফেলবো এলে আমি আমার ঘরটা পরিষ্কার করে ছেড়ে দিলাম রাস্তায় ওটা ভালো মানুষের কাজ নয় এর মধ্যে কত সব আছে তোমরা জানো না এর মধ্যে কত পুণ্য আছে নেকি আছে সেটাই তোমরা জানো না কেন এটা হলো রসুলের একটা হুকুম সন্নাক জোরে বলুন সোভান আল্লাহ নবী প্রতিদিনের এই গাটা কোন সরিয়ে সরিয়ে যায় প্রতিদিন বাল্লাপাকে যাসুলে যাবার রাস্তাতে ওই বুড়িটা কাটা বিছিয়ে দেয় কেননা আমার সুরুল্লাহ বলেছিল লাইলা গাইল্লাহ মালি হলেন একজন আল্লাহ যেন কোনো ইলা নাই আল্লাহ যেন কোনো প্রভু নাই আল্লাহ যেন কোনো খালেক নাই আল্লাহ যেন কোনো ইবাদত করেনা অন্য কারণ হবে না এ যুবকেরা তরুণেরা এই জন্যে বুড়িটা আমার সুরুল্লাহর ওপরে রাত করে আল্লাহ নবী রাস্তাতে যাবার কাটা দিত মোহাম্মদের পায়ে কাটা পড়বে কষ্ট পাবে এই জন্য আমার রসুল্লাহ রাস্তায় কাটা দিত আল্লাহ নবী প্রতিদিন সরিয়ে সরিয়ে যেতে একদিন আল্লাহ নবী যেতে লেগেছে ওই রাস্তাতে কোনো কাটা নাই আল্লাহ নবী থমকে দাঁড়িয়ে পড়লে এক মানুষকে ডাক দিলে এ আবদুল্লাহ এ আল্লাহ বন্দে দিকে আসো এখানে একটা পুরি কাটা পিছা না তো ওই বুড়িটা কোথায় আল্লাহ নবী সব খবর পেয়েছিলেন কে কাটা বিজাত কি জন্য বিজাত ওই সময় আজকে কেন কাটা বিজয়নি জিজ্ঞাসা করলো ওই মানুষটা বলেছিলেন হে আব্দুল্লাহ বেডা মুহাম্মদ তিনি আজকে অসুস্থ রয়েছে আপনি তার খোঁজ নিচ্ছেন কেন তিনি তো আপনার দুশ্মন আপনার রাস্তায় কাটা বিজয় আল্লাহ নবী বলেছিলেন হে আল্লাহ বাগে বান্দারে সে আমার দুশ্মন হতে আমি রসুর কিন্তু তার দুশ্মন এই জায়গাকে সামনে রেখে চিৎকার দিয়ে মাইকের আওয়াজে বলছি আর এস যদি মুসলমানদের দুশ্মন হয় আমরা মুসলমান কিন্তু আর এস এর দুশ্মন নয় ঠিক না বেঠি কিন্তু আর যদি দেশের দুশ্মন হয় অবশ্যই আমরা মুসলমান আর বিরুদ্ধে আছি ঠিক না বেঠি ব্যক্তিগত আমাদের বিরোধী করি না ভাই তোমার ঢপ ঢপ করছে কেন হ্যাঁ ঢপ ঢপ হচ্ছে গো আমি ভুল বললাম আমি ভুল বলিনি তো কারণ আপনারা তখন আমাদের থেকে বড় বড় সব আলেম চায়ের দোকানে তো আপনারাই সমালোচনা করেন আমাদের নাকি এই মলি সাহেবটা এই কথা বলে ঠিক করে আহা আ মানুষের জবানের কথা সব কত বড় বড় হচ্ছে এখন এই জন্য শান্তি নেই সমাজ শেষ আল্লাহ নবী বুড়িটার বাড়িতে গেল আহারে আমার নবী কে আল্লাহ তোমার আমার জন্য মডেল বানিয়েছে লাগান কান রাখুন ফির সুলিল্লাহে ওসুয়া ওসুয়া তুন হাসানা ওসুয়া এ দুনিয়ার মানুষ রে এ আমার সৃষ্টি মখলুক বান্দারে আমি আল্লাহ আমার হাবিবকে তোদের জন্য মডেল করে পাঠিয়েছি তোরা যা কিছু করবি আমার হাবিবকে দেখে করবি আমার হাবিব যেটা করেছে ওটা করবি আমার হাবিব যেটা করতে বলেছে করবি আমার হাবিব যেটা নিষেধ করেছে সেটা করবি ব্যবসা করবেন আত্মীয়তা করবেন রসুরুল্লাহ কথা অনুযায়ী কি যারা রাজনীতি করেন তাদেরকেও বলে দিয়ে যায় শুধরে যান পরিবর্তন হয়ে যান রাজনীতিটাও করবেন আমার রসুর করতে বলেছে ঠিক না বেঠি করতে মানা করছি না কিন্তু রসুল কিভাবে করতে বলেছে কে কি বলে সব চলবে না রসুলকে সুরসটা পাঠিয়েছে তার মতো করতে হবে তাহলে পরশির সঙ্গে কিভাবে ব্যবহার করব গায়ের ইসলামের সঙ্গে কিভাবে মিশব এটাও রসুল যেভাবে করেছে ওইভাবে তো নাকি না অন্য কারো মতো রসুল যেভাবে করেছে আল্লাহ নবীর পরশি তখন ছিল ওই মূর্তি পূজানা গড়ি বুড়ি মহিলাটা যে কিনা লাতুজ্জাহো বলে উপাসনা করত এক আল্লাহরে মানতো না সে আমার রাসূলুল্লাহর রাস্তায় কাঁটা বিছাতো আল্লাহ নবী दुश्मन ছিল দয় নবী আমার ওই বুড়িটা খোঁজ নিতে গেল ওই বাড়িতে পৌঁছে গিয়ে আল্লাহ নবী বুড়ি কে জিজ্ঞাসা করছিল মা তুমি কেমন আছো মা শুনলাম তুমি অসুস্থ দে দেখতেলাম্মা ওই বুড়িটা আমার রাসূলুল্লাহ দিয়ে তাকিয়ে আছে এ বাবা কে তুই বাবা আল্লাহ নবী পরিচয় দিল মা আমি হলাম মুহাম্মদ আব্দুল্লাহর بیٹা মা কেন বুড়ি আমার রাসূলুল্লাহর কথা শুনে যে কখনো দেখেনে আজ যদি আরএসএস কে জিজ্ঞাসা করা হয় এ আরএসএস এর সদস্যরা তোমরা যে ইসলামের বিরুদ্ধে কথা বলো তোমরা কি কোরআন পড়ছো তোমরা কি রাসূলুল্লাহ জীবনী পড়ছো এরা বলবে না তাহলে বিরোধী কেন করো না আমাদের ধর্মীয় নেতা বলেছে না কেন গুরুদুয়ার কে গালি দিস না কেন বাইবেল কে গালি দিস না কেন গীতা রামায়ণ কে গালি দিস না কেন হিন্দুদের বিরুদ্ধে কথা বলিস না মুসলমান তখন বলবে আমাদের নেতা মুহাম্মদ রসুল মানা করেছে তা বল বললাম শুধু দেখা যায় ফেসবুকে কোরআনলি অপমান কাবালি অপমান মদিনালী অপমান কি দেখা যায় না যায় না তা আমার পকেটেও তো পয়সা আছে আমি দুটো বাইবেল কিনে রামায়ণ কিনে মহাভারত কিনে গীতা কিনে বেদ কিনে আমি তো অপমান করতে পারি আর আল্লাহ শকর আমি যাতা করার ছেলে না আমি করলে কোনো মায়ের লাল নেই আমায় কিছু করতে পারবে পুলিশ বল আর মন্ত্রী বলো কারও ক্ষমতা নেই আমাকে ধরতে পারে কেন আমাকে ছুলে বাংলার ড্রেনে আর পানি থাকবে না রক্ত যাবে এ কথা ভুল বলছি তাহলে এত পাওয়ারফুল হওয়ার পরেও তোমার মসজিদকে গালি দেয় তোমার আজাল নিয়ে সমালোচনা করে তোমার কোরআনের বিরুদ্ধে কথা বলে তথাপি আব্বাস সিদ্দিক তুমি তাও এসে কেন বুঝাচ্ছ যে তোমার প্রতিবেশী হলো তোমার হিন্দু ভাই ওকে যদি ভালো না বাসো তুমি মুসলমান হতে পারবে না আরে এটা আমার কথা নয় এটা মদিনাওয়ালা আমার ইমাম বুঝিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ ওটা যদি মানি তবেই তো আমি মুসলমান আমি রাসূলকে মেনে নিই তবেই তো আমি ইমানদার বল বলছি ভালো মানুষ দুনিয়া কি করছে দেখার দরকার নেই আপনি ভালো হন আপনি ভালো হলে আপনার সাথে আরো দশটা ভালো হবে কি ভালো হবে না আল্লাহ পাকের এক যুবক বান্দা ইয়ং ছেলে হজরত আব্দুল্লাহ হজর এক জায়গায় ঘর ভাড়া নিয়েছে যেখানে ঘর ভাড়া নিয়েছে বাপ এদিকে শোন রে বাপ এ ছেলে এদিকে শোন না এই শুনিস বলি তো তোদের কপাল ফাটছে ভাল তারা শোন না মন দিয়ে আর শুনিস নি তো আমাকে এখনো কিছু মানুষ ভুল বুঝছে তবে এতদিন সংগঠন চালাচ্ছি কোনোদিন অন্য ধর্মের মানুষ আমার বাধা দেয়নি বড় দুঃখ এই যে ফোরপাড়া শরীফে একশো বিঘে জায়গা কিনেছি ওর প্রচারের জন্য বিভিন্ন জায়গায় ব্যানার মারা হচ্ছে সব ব্যানার মারা আছে দেখছেন না ওরা বিভিন্ন জায়গায় সব ছেলেরা ব্যানার মারছে রাত্রিরে হয়তো বিকেল বেলা মেরেছে রাত কেটে গেল পরের দিন সকালে উঠে দেখছে ব্যানারই নেই মনে হচ্ছে কোন হিন্দু এসে খুলেছে হ্যাঁ আমার কাছে যতটুকু রিপোর্ট আছে ট্রেনে যাবেন ট্রেনে আলোচনা হচ্ছে হিন্দু ভাইরা আলোচনা করছে না একদিন পরে একটা কাজ হচ্ছে শিক্ষার দরকার আছে এক কথা বুঝছেন না বোঝেন না মূর্খর ভিআইপি গাড়িতে চাপার থেকে শিক্ষিতর ভ্যানে চেপে অনেক আরাম আছে কেন ও মূর্খর গাড়ি চাপলে দশ সেকেন্ডে তিরিশটা গাল শুনতে পাবেন আর শিক্ষিতর ভ্যানে চাপলে দশ সেকেন্ডে পঞ্চাশটা জ্ঞান সম্পূর্ণ কথা শুনতে পাবেন ঠিক না ঠিক আচ্ছা এর মূল্য আলাদা হে আমার কমের মানুষ তোমরা যাকে নেতা বলে মানো সেই মোহাম্মদ রসুল জ্ঞানকে কতটা গুরুত্ব দিয়েছে কোরআনকে মানো দাবি করো কোরআন সর্বপ্রথম এমন এক কিতাব যেটা প্রথম কথাটা এসেছে একর পড়ার কথা এসেছে জোরে বলুন সুবহান আর আজকে এখানে এত লোক আছে আমি যদি বলা হয় বাবা কটা বিএ পাস দেখি তো কটা এমএ পাস দেখি তো কটা মাধ্যমিক পাস দেখি তো হয়তো এমএ পাস দু তিনটে বেরোবে মাধ্যমিক পাস হয়তো গোটা পনেরো বেরোবে এই এতগুলোর মধ্যে কারণ আমি তো সংগঠন চালাচ্ছি রে বাবা কিসে পড়িস নেই হুজুর নেই মানে কিছু তো পড়িস বোঝে টু পাস কিসে পড়িস ফোর পাস কিসে পড়িস ফাইভ পাস পঞ্চাশ জনে যদি নাম লিখি একটা হয়তো মাধ্যমিক পাস বেরোই তা তোদের নামের বানান ভুল যাবে না তো কাদের যাবে এই আমার কথা খারাপ লিখছেন না বেল না এটা ভাবার সময় এসেছে আজকে খেয়াল করে দেখো সমাজে এমনও মানুষ আছে ভ্যান চালিয়ে খায় অটো চালিয়ে খায় তার ছেলেকে আইপিএস অফিসার বানিয়েছে ডাব্লিউস অফিসার বানিয়েছে উকিল বানিয়েছে বানিয়েছে জজ মাতার ঘামকে পায়ে ফেলে রক্তকে পানি করে বাচ্চাকে বড় করেছে একটা বাপের পক্ষ থেকে তার ছেলেকে সব থেকে বড় উপহার হল আল্লাহ আল্লাহ রসুলকে চিনিয়ে তার মধ্যে জ্ঞানকে ভরিয়ে দেওয়া আমি বলছি না সবাইকে মলি সাহেব করতে হবে ভাবে সাহেব করতে হবে কিছু ডাক্তার উকিল জজ ব্যালেস্টারও করো কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী করো তাকে নবীর আদর্শের শিক্ষাটাও দাও নাই সে ডাক্তার হয়ে যখন অন্য ধর্মের পেশেন্ট যাবে ওকে যেতেও কাটবে এসতেও কাটবে আর যদি রসুলল্লাহর আদর্শ থাকে ও ভাববে হারে আল্লাহর সৃষ্টি ওর ব্রেনে তখন কি আসবে আল্লাহর সৃষ্টি হোক হিন্দু হোক খ্রিস্টান হোক নাসারা হোক বৈদ্য যে ধর্মেরই হোক না কেন সৃষ্টি তো আমার আল্লাহ অতএব আল্লাহর সৃষ্টিকে আমি হেসান দেখাবো ভালোবাসা দেখাবো আল্লাহর সৃষ্টি বলে ভালোবাসবো আর আল্লাহর সৃষ্টিকে যে ভালোবাসে আমার আল্লাহ বলল সে আমাকেই ভালোবাসলো জোরে বলুন সো আল্লাহ কেন ওর গুরুত্ব আমার জন্য দিয়েছে এই বুঝতে পারছেন তো না আবার কালকে ঝামড়া করবেন যে সৃষ্টিকে আল্লাহ বলেছে শিক্ষা কতটা গুরুত্ব আমার সুর দিয়েছে এই ব্যাপারে একটা কথা বলি শোনে আপনারা সবাই জানেন বদরে একটা লড়াই হয়েছিল জানেন তো আজকে সমাজে একটা প্রচার হয় জিহাদ নিয়ে জিহাদ সবাই মনে করে জিহাদ মানে হলো সন্ত্রাসী এইটা মনে করাটাই হলো সব থেকে বড় মূর্খমি জিহাদ শব্দটা হলো আরবি কথা যার বাংলা হলো চেষ্টা করা বাংলা কি চেষ্টা করা এই যে আমি আপনাদেরকে বুঝাতে চাইছি এটাও তো জিহাদ করছি চেষ্টা করছি কোনো ছেলে আপনাদের এলাকায় চেষ্টা করছে যে এই বছরের মাধ্যমে কি আমি পশ্চিম বাংলার নম্বর ওয়ান র্যাঙ্ক করব। দিন রাত মেহনত করছে ও জিহাদ করছে আরবিতে বলা হয় ও জিহাদ করছে কথা বুঝে আসছে কিন্তু আজ সমাজে নকল ইসলাম দ্বারা আইএস এর মতো দল আল কায়দার মতো দল জৈস মুহাম্মাদের মোহাম্মদের মতো দল আবু বাকার বলে একজন কিছুদিন আগে আপনারা অ্যারেস্ট হয়েছে হয়তো খবর পেয়েছেন এই মুখে নাম তার আবু মুসলিম জাহানের লিডার সাজার জন্য মাতাই আজকে সে বিভিন্ন নিরীহ অসহায় মানুষগুলোকে যাদের মধ্যে ইসলামের জ্ঞান ছিল না তাদের ঘরে নিয়ে বিভিন্ন জায়গায় নির্দোষ ছোট ছোট বাচ্চা গুলোকে পর্যন্ত হত্যা করেছে সে প্রচার করে বেরিয়েছে জিহাদ 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 নারে তকবীর আল্লাহ একবার এই স্লোগান দিয়ে পরে যখন সে অ্যারেস্ট হলো ভালো তার ইনকোয়ারি করে দেখা গেল সে একজন ইহুদি ধর্মের অনুসারী শুনছেন ভাই তাহলে ইসলাম ও মুসলমানকে অপমান করা চক্রান্ত নাটক এটা যদি বলেন কেন একটাই কারণ সমস্ত ধর্মে শিক্ষিত পণ্ডিত যারা ফেমাস যারা তারা দলে দলে মুসলমান হচ্ছে জোরে তাই বিশ্বে যারা ধর্ম ব্যবসায়ী আছে আবুজাইল উদ্ভা সাইবার মতো সেদিন যেমন তারা ভয় খেয়েছিল মোহাম্মদকে না রুখতে পারলে আমাদের ঘরের ছেলে সব ইসলামে চলে যাবে আজও যারা ধর্ম ব্যবসায়ী আছে তারাও ভাবছে মোহাম্মদ রসুলের ইসলামকে বদলাম না করতে পারলে সব আমাদের শিক্ষিত ছেলেরা ইসলামে চলে যাচ্ছে রূপ কি করে তা এসব নাটক তৈরি করছে কোটি কোটি টাকা খরচ করে কোরআন যেখানে বলছে একটা নির্দোষ ছেলেকে মারলে পুরো মানুষকে হত্যা করার পাপ তার মাথায় ছাপবে সেই কোরআনের মান্যওয়ালা কখনো জনবস্তিতে মারতে পারে হ্যালো কোরআন মানে বুঝতে হবে বাপ হ্যাঁ আমার অজ আপনাদের খারাপ লাগছে কেন আমার খুব টেনশন হয় মাঝে মাঝে যে পরের বছর দাওয়াত করবে কি করবে নে খুব চিন্তা হয় আচ্ছা রে উমরা হাজি নতুন এসছে চলে আসো তবে নাজওয়ান তরুণেরা আব্বারা পৃথিবীর কাউকে দেখি ইসলাম শিখবে না আর পৃথিবীর কাউকে ইসলাম ও বুঝতে পারবে না এ নাজওয়ানেরা এই মাইকের আওয়াজে এবং রেকর্ড হতে লেগেছে হিন্দু জৈন খ্রিস্টান পারস্য প্রতিটা মানুষের উদ্দেশ্য করে বলি আর ইসলামকে বুঝতে গেলে কোরআন আর নবীকে বুঝতে হবে আব্বা সিদ্দিক কি বলছে ওটা ইসলাম নয় আমার কথা যদি কোরআন রসুলের কথা অনুযায়ী হয় তবে সেটা ইসলামের কথা হবে আমি ইদি নিজের মন করা কিছু বলে দিই এর জন্য কোরআন দোষী নয় ইসলাম দোষী নয় আমি মান্যওয়ালা আমি তাহলে মৃত্যু খাবো এ যুবকেরা তরুণেরা আরে আমার দয়ান নবীকে মক্কার সন্ত্রা যাব যে লুদ্মা সেবা এক হাজার লোক নে মারতে এসেছিল বদরে কেন আমার নবী পা মদিনা জমিনে সাহাবাদিগণকে নিয়ে আনন্দে খুশিতে দিন ইসলাম প্রচার করতে লেগেছে এ যুবকেরা

এই চুপ করে থাকাটা কি মানুষত্ব জ্ঞান হবে সেনাদের কাজ হলো দেশবাসীকে রক্ষা করা তাহলে তুমি আগিয়ে এসে যখন আমায় মারতে এসেছো আমি তোমায় জবাব দেবো না দেবো না এটা হচ্ছে মানবতা কিলোমিটার মক্কা থেকে দূরে বদরে গেছে এই তো আজকেই মনে এসছে নাকি আজকেই ঘুরে এসছে মক্কা মদিনা থেকে কাল সকালে এসছে চারশো কিলোমিটার দূর বদর সেখানে আগিয়ে এসে মদিনার ওপরে হামলা করার জন্য সন্ত্রাস আগে ফুলিয়ে এসছে কেন আমার রসুরুল্লাহ মদিনায় সাহাবাদের নিয়ে ইসলামের প্রচার করছে শান্তির কথা বলছে মায়ের মর্যাদার কথা বলছে বাপের হকের কথা বলছে নারীদের অধিকারের কথা বলছে এ কথা শুনছেন না তাহলে আমার রসুল্লাহ এবং সাহাবাদের কাজ কি আমার আল্লাহর হুকুম যেটা হাবিব সন্ত্রাসকে ওরা মানুষ সুরাতে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট তারা হলো সন্ত্রাস অথে সন্ত্রাসের জবাব দিতে হবে তোমার বেটি তোমার মা বোনের এজ্জত আবরু দেশ ও দেশবাসীকে রক্ষা করতে হবে এক কথা শুনছেন তাল্লা রসুল ডাক দিলেন কে আসো? আগে আসো মাত্র তিনশো তেরো জন বেরিয়েছে আর খবর এসছে আবু জেল আনছে এক হাজারের ওপরে তিনশো তেরো জন মাত্র বেরিয়েছে এক হাজারের ওপরে তিনশো তেরো জনের হাতে না আছে তরোয়াল না আছে ঢাল না আছে যুদ্ধের লোহাল ড্রেস তখন তো বাবা ছিল না চালিয়ে দেবে তখন তরোয়ালের ব্যাপার ছিল তীরের ব্যাপার ছিল বল্লমের ব্যাপার ছিল আর এই পড়া মানুষ বোমার ব্যাপার নাই প্লেনে করে গেল যে ছেড়ে দিল একদম পুরো শেষ হয়ে গেল কত নিরীহ ছোট্ট ছোট্ট বাচ্চা মারা গেল বাচ্চা আবার ভাই কোন ধর্মের ভাই বাচ্চা আবার কি বোঝে ওরা বেগুনা নয় তখন তো সিস্টেম ছিল না আমার দয়া নবী সাহাবাদেরকে কাতার দিলেন কাতারে গুনছে তিনশো তেরো জন বাবা তেরো জনের মধ্যে আবার দুটো ছোট ছোট বাচ্চা বাচ্চা দুটো আল্লাহ নবী বলছে বাবা এমনি তো লোক সংখ্যা কম তিনশো তেরো ওদের আবার এক হাজার ভাই একা জনের ভাগে তিনটে করেও পড়ছে না কথা বুঝছেন তো তারপরেও দুটো আবার ছোট চালিয়ে দিতে পারতেন তো দয়াল নবী না বাবা ছোটদের ঘরে যেতে নেই বাপ যাও তোমরা ঘরে যাও তোমাদের জন্যই তো আমরা যাচ্ছি তোমাদের উপর অত্যাচার কেউ না করে যাও যেই বলেছে দুটো বাচ্চা কাঁদছে হুজুর আমাদেরকে তাড়িয়ে দেবেন না আমরা মাকে কথা দিয়ে এসেছি আপনার দুশ্মনকে না মিটানো পর্যন্ত মুখ দেখাবো না জোরে বলুন সোভান কেন আপনি হলেন মানবতার মুক্তি দাতা জোরে বলুন সোভান কথা বুঝা আসছে তাতে আপনার বিরুদ্ধে লড়বে আপনি এখানে শাহবাদে সত্য কথা বলছেন নারীদের অধিকারের কথা বলছেন আজ কিছু নারী মনে করে ছোট ছোট কাপড় পরলেই যেন অধিকার হয়ে যায় শোনো ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিয়েছে ইসলাম নারীদেরকে বুঝিয়েছে তোমরাই হলে হিরে কেন হিরে ওপেন রাখার জিনিস নয় হিরে গোপনে রাখার কেন দামি জিনিস গোপনেই রাখা হয় জোরে বলুন সুভান কি গো ঠিক না বেটি কথা বুঝে আসছে কিছু কিছু যাও না কিছু কিছু মানুষ মনে করছে এটা যে মুসলমানরা সব বোরখা কে বন্দি আর আজকে তো মুসলমানদের বোরখা আছেই বাবা শুধু রাত্রি ঢুকি তাই বুঝতে পারিনি দিনের বেলা ঢুকলে ভালোভাবে বুঝে যাবে পাড়ায় ঢুকিছি রেসারেসি চলছে রেসারেসি চলছে ও যত ছোট পড়বে তার থেকে ছোট আমি পড়ব কি বাজারে গেছে হর সময় কালকে ঈদ হবে হাজি সাহেব বাপ মেয়ে বলছে আব্বা এই বছরে ফেমাস হচ্ছে ওই নায়িকার ড্রেসটা ওটা আমাকে ঈদে কিনে দিতে হবে ও হাজিও এমন ভেড়া এই ভেড়া বলে ফেললে হাজি খেপে যাচ্ছে ভেড়ার দলে হও তোমার গায়ে লাগবে ও সেই দেখে দেখে কিনে দিচ্ছে আর এই জন্যেই তো লাস্টে দেখা যাচ্ছে না মুসলমান না হিন্দু মন্দিরও যাচ্ছে মসজিদেও যাচ্ছে কথা বুঝছেন না আবার এটা যেই বলবো আবার কারো গায়ে লেগে যাবে সে তখন বলবে সিদ্দিকীকে ঢুকতে দেবনি তোর বাপের জমিন নাকি ঢুকতে দিবি হ্যাঁ আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা থাকবে ঠিক না ঠিক কে যাবে কে কোথা আসবে কি কি খাবে সব সৃষ্টিকর্তা আল্লাহ ঠিক করে তুই দাবি করছিস কেন কই আমি তো অন্য কাউকে বুঝাতে এসে যখন তুমি মুসলমান দাবি করবে যখন তুমি বলো আমি মোহাম্মদ রসুলকে মানি তোমার আদর্শ আমার রসুল উল্লাহর হুকুম অনুযায়ী হতে হবে ঠিক না বেটি আর যদি বলেন না আমি হব না তাহলে তুমি স্যালেন্ডার হয়ে যাও আমি মোহাম্মদ রসুলকে মানি না ইসলাম মানি না আমি আব্বাসীর দিকে কেন কোনো মুসলমান তোমার বিষয়ে কথা বলতে পারবে না এই অধিকার ইসলাম দেয় কি ভুল বলছি ভাই আমি অনেক জায়গায় মুসলমানদের ঘরে বুঝাই যে খবরদার বাবা ছোট ছোট বাচ্চাদের ঘরে পুতুল কিনে দেবে না বলিনা বলি না অনেক বলেছি কই গায়ের ইসলাম দেখানো বলতে যাই না কেন ওই ছোট ফুসকুরি হয় তারপরে ফোরা হয় তারপরে টিপতে ভাল লাগে তারপরে ক্যান্সার হয় ওই পুতুল থেকে আস্তে 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 বাড়তে থাকবে লাস্টে সেরেক শুরু হয়ে যাবে এইভাবেই তো সমাজে পাপ বাড়ে তা আমি আমার ভাইকে বুঝাবো না তুমি যখনই দাবি করবে মোহাম্মদ রসুলের অনুসারী আমার কর্তব্য তোমাকে বুঝানো আর তুমি দাবি করছো মুসলমান আর একে ফর্টি সেভেন লেন মানুষকে মারবে আর আমি চুপ থাকবো নাকি তোমার জন্য আমার ইসলামকে লোক আজকে গালি দিচ্ছে না দেয় না ইসলামকে লোক আতঙ্কবাদী বলছে না বলেন কেন বলছে এই সকল সন্ত্রাস যারা মুসলমানদেরকে বদলাম করার জন্য সেজেছে আমাদের উচিত আমাদের উচিত এই বিষয়ে আন্দোলন করা যে ভারতবর্ষে আইন করতে হবে মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে মুসলমান সেজে কেউ যদি নিরীহ মানুষকে মারে ওর জেল নয় ফাঁসি চায় ঠিক না বেঠি জোরে বলো ঠিক না বেঠি যদি কোন সরকার আইন না করতে চায় তাহলে জানতে হবে সরকার ও সন্ত্রাসের সাথে আছে কথা বুঝছেন তা করবে না অথচ নিরীহ কাশ্মীরি ধরে ধরে মারছে নিরীহ কাশ্মীরি ধরে ধরে মারছে নিজেরাই আমায় হামলা করলো আর কাশ্মীরের ওপরে বদনাম করে নিজেরাই গদি মজবুত করছে এইসব নাটক চলছে আর আমার কমের মানুষ তোমরা তো বাপ বললে আবার আমার কথায় বেজার হও যে আব্বাস দিকে এসে এসব কথা বলবে কেন রাজনীতির কথা রাজনীতিটা কি সমাজের বাইরে নাকি ভাই সমাজের মধ্যে না তুমি রাজনীতি করছো দোষ নয় আর আমি ভালো যখন কথা বলবো যে রাজনীতি করো ভালো করো ওটা আমি ভুল করলাম কি গো হচ্ছে দিচ্ছ নি কেন ঘুমিয়ে পড়লে পড়ছে বলে আল্লাহ নবী দুটো বাচ্চাকে বোঝাচ্ছে বলবো দুটো বাচ্চাকে বোঝাচ্ছে বাবা গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করে বোঝাচ্ছে বাবা ওটা খেলা করার জায়গা নয় বা সন্ত্রাসরা আসছে এক হাজার লোক নিয়ে মদিনার উপর হামলা করবে তোমাদের মা বেটি জীব জন্তু পশু পাখি সব লুট হয়ে যাবে তাদের হাত থেকে এজ্জত আব্রু বাঁচাবার জন্য বাবা আমাদের দায়িত্ব তাই আমরা যাচ্ছি তোমরা ছোট ছোট মানুষ তোমাদের জন্য দায়িত্ব নয় বাবা আল্লাহ নবী সাহাবার দেখারে সব সবসময় বলতেন বাবা মহিলা বুড়ো আর বাচ্চাদের ওপরে খবরদার যদি জিহাদের লড়াইয়ের মাঠে আগেও আসে তথাপিও তাদের উপরে হামলা করবে না কেন ওরা কমজোর শুনছে খন্দকের বলে একটা লড়াই হয়েছিল হক না হকের খন্দকের যুদ্ধ বলা হয় অর্থাৎ এই সন্ত্রাসরা প্রায় পনেরো বিশ হাজার লোক নিয়ে এসেছিল সময় পানি আমার রসুল উল্লাহার কাছে ছিল যারা রসুলকে মারতে এসেছে গভীর রাত্রির মরুভূমিতে পানি পাচ্ছে না পিপাসা লেগেছে পানি যাদের ছিল শেষ তারাই লোক পাঠাচ্ছে যাও মোহাম্মদ রসুল এখানে যে বলো যে আমাদের তাবুতে পানি নেই কিছু পানি তোমার কাছে আছে পানি দিতে বলছে সাধারণ লোক সাধারণ মানুষকে তো সবসময় বোকা বানানো হয় তারা জিজ্ঞেস করছে আমাদের সর্দার আরে আমরা তো মোহাম্মদ রসুলকে মারতে এসেছি তার অনুসারীদেরকে তো কাটতে এসেছি আজকে তার কাছে যদি বলা হয় পানি চাই তাহলে সে তো জানবে পানি ছাড়া এমনি মরে যাবে মরুভূমি এলাকা কত গরম হয় জানেন তো তাহলে এটা তো জেনে যাবে আমাদের লুজ পয়েন্টটা জেনে যাবে তখন আমার ওই কাফের দেশ সরদাররা বলেছিল সন মোহাম্মদ রসুলকে আমরা ছোটবেলা থেকে দেখছি কখনো তিনি অসহায়ের ওপর জুলুম করে না তিনি অসহায়কে সর্ব সময় সাথ দেয় আশ্রয় দেয় সে অসহায় যদি তার দুঃমনও হয় তাও তাকে আশ্রয় দেয় জোরে বলুন জিজ্ঞাসা করছে সর্দার তাহলে কেন মারছ আরে ও যা বলছে ওর কথা যদি মেনেলি তাহলে আমার চিটিংবাজি করা মিথ্যা ধর্ম ব্যবসা করা চুরি করা গরিবদের ওপর জুলুম করা দেশকে লুটা এটা কি করতে পারবো আজকে তারিখ ভারতবর্ষের কেন্দ্রে বিজেপি সরকার বারবার মুসলমানদের বিরুদ্ধে আইন তৈরি করছে মুসলমানদের তাড়াবে বলছে মুসলমানদেরকে মারবে বলছে এর দেখুন মুসলমান বারবার একটাই আওয়াজ তুলছে দেশ আমাদের ছিল আছে থাকবে দেশকে ডিভাইড হতে দেব না দেশের সংবিধান দেশের হয়ে লড়ছে হে মুসলমান তোকে যারা মারতে চাই তাদের হয়ে এখনো পানির পাত্র কেন বাড়াস এই মুসলমান আবার আওয়াজ দেয় যে আমার নেতা মুহাম্মদ রসুল শিখিয়েছে ঠিক না বেঠি এ শিক্ষা পেলে কার কাছ থেকে আহা আরো ভালো হতে হবে তোমাদের ঘরে তোমরা যদি ভালো না হও এ দেশ ধ্বংস হয়ে যাবে আজ ও সবাই জানে বিজেপি বলেন সবাই জানেন মুসলমানরা ভালো তথাপিও মারছিস কেন বাবা আর ওদেরকে না মানলে আমাদের যে নীরব মোদী ললিত মোদী অমুক মোদী তমুক মোদী সব টাকালে পালাচ্ছে বিরোধী তো মুসলমানরাই করবে কেন ওরা তো দেশকে ভালোবাসে অথে ওদেরকে পেট ওরা ঠিকই তাও পেট না আমার দু নম্বরই ব্যবসা চলবে না এই কথা বুঝছেন না বোঝেন না এই জন্যই হচ্ছে কিন্তু আমাদেরকে হেকমতে কাজ করতে হবে না হেকমতটা বুঝাবে কে তোমাদের গ্রামের মা তালগুলো হ্যাঁ সে বুঝাবে হেকমত বুঝাতে গেলে যার কাছে কোরআন সন্ন্যার জ্ঞান আছে এবং যে নিজে যান প্রাণদের রসুলকে ভালোবাসে এরকম লোকের কাছে বসে শিখতে হবে তো নাই তার কাছে হেকমস শিখতে সামনে রেখে বিক্রি করে পয়সা পালাবে কেরম হচ্ছে না আমার কথা মধ্যে খারাপ লাগে ছেড়ে দিচ্ছি এদের অসুবিধা হচ্ছে না না এদের মন খারাপ বলছি শোনো এদের মন মেজাজ খারাপ ঠান্ডার লাগছে তো কষ্ট হচ্ছে আহরে বব রং শুরে কে দাও আমার সুরুল্লা কথাটা বলছিলাম এ যুবকেরা তরুণেরা বদরের ময়দানেতে আবু জিনউদবাস সাইবাবুল হাব গায়ে জুয়ারি করে মদিনাকে দখল করতে এসেছিল আল্লাহ নবী ওই বাচ্চা দুটোকে বুঝায় বাবারা যেও না বাবা ওটা লড়াই জায়গা বাবা মায়ের সন্তান মায়ের কোলে ফিরে যাও বাচ্চা বোনো কাঁদে ইয়ার রসুল আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দেবেন না আমরা আপনাকে ভালোবাসি মায়ের কাছে কথা দিয়েছি আমরা আপনার হয়ে লড়বো বাবা লড়তে গেলে ক্ষমতা দরকার বয়স হওয়া দরকার তোমরা তো বাবা ছোট এই কথা যখনই বলেছে দুই ভাইয়ের মধ্যে যে বড় ছিল নিজের পায়ের আগুলগুলোর ওপরে ভর দিয়ে ডিঙি মেরেছে যখনই পায়ের আগুলে ভর দিয়ে ডিঙি মারে আপনারা কি বলেন জানি না তখনই দেখবেন একটু মাথাটা ঠেলে ওঠে এইভাবে ডিঙি মেরে এক ভাই বলতে লেগেছে এবারে তো আমি বড় হয়ে গেছি আর আজকে আমাদের ছেলেগুলো ঘরে যে শুধু নুক করছে মারবি মারবি যা ঘরের মধ্যে না ঘর চালি জামা পরে মরে যাবি তোরা আর বাইরে বেরো দেশ ও দেশবাসীর হয়ে গরিবের হয়ে অসহায় হয়ে তিমের হয়ে বঞ্চিত মানুষের হয়ে লড় ওখানে যদি মরণ হয় বেহিসাব জান্নাত পাবি জোরে বলুন শোভা আব্বাস সিদ্দিক ওই রাস্তাটাই দেখাচ্ছে ফুরফুরা শরীফ হালে সন্ন্যতল জামাত কি

আল্লাহ নবী বাচ্চার এই ভালোবাসা দেখে বাচ্চার এই এনার্জি দেখে এত দেখে আল্লাহ নবী বাচ্চাকে আদর করে বাবা রে চলো বাবা তোমাকে আর ফিরিয়ে দেব না বাবা কেন না ফিরিয়ে দিলে তোমার দিল ভেঙে যাবে বাবা তবে আমি দোয়া করি আল্লাহ তোমাকে যেন হেফাজত করে না বাবা তুমি তে থেকেও ছোট তুমি ঘরে চলে যাও এক ভাই যা যাচ্ছে যা তুমি ঘরে চলে যাও ও তখন হাউমাও করে কেঁদেছে কেমতে দিনে আমার বড় ভাইকে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তুমি কি করেছো আমার ভাই বলবে হকের জন্য নবীর পাশে দাঁড়িয়ে লড়েছিল হুজুর আমি বঞ্চিত হয়ে যাব আমাকে তাড়িয়ে দেবেন না হুজুর আমি আপনাকে কথা দিচ্ছি ওর সঙ্গে আমাকে কুস্তি লড়ান ও মাথায় বড় হতে পারে ওর থেকে আমার ক্ষমতাটা বেশি আরে তারা রসুলের জন্য হকের জন্য সমাজের জন্য শান্তির জন্য মা বেটিদের ইজ্জতের জন্য তারা আল্লাহকে খুশি করার জন্য কি না করতে চেয়েছে আজ মুসলমান তোমরা কোথায় যাচ্ছ আজকে তোমার দেশ লুটে নিল আবার ব্রিটিশদের মতো দেশ কি লুটা চলছে আজ দেশের নাগরিক খেতে পাচ্ছে না আজ দেশের সম্পত্তি বিদেশে চলে যাচ্ছে আজ দেশের আর্থিক অবস্থা খারাপ এ যুবকেরা তরুণীরা বাপেরা এ দেশকে আবার ব্রিটিশদের হাত থেকে যেমন তোমাদের উত্তরসূরীরা বাঁচিয়েছে আবার তোমাদের কে কেউটে দাঁড়াতে হবে দেশ ও দেশবাসীর জোদাবরুকে বাঁচাতে হবে এ যুবকের আব্বারা তরুণেরা হয়তো আপনি ভাবতে পারে যে আব্বা সিদ্দিকি ধর্মীয় মা দেশের হয়ে কেন বলছ এই মুসলমান এটাই তো বড় দুঃখ আজ তুমি তোমার রসুলকে চিনতে পারলে না আল্লাহ নবী এখন মক্কা থেকে মদিনাত হিজরত করতেছিলে আল্লাহ নবী বারবার নিজে দেশ মক্কা দিকে তাকিয়েছে আর কে দেছে নেতা নিজের দেশের জন্য কেঁদেছে আমি যদি নেতা মানি তাহলে আমি আমার দেশের জন্য কাঁদবো না আমি আমার দেশের জন্য লড়বো না এটা যখনই লড়তে যাই তখন রাজনীতির দু নম্বর নেতাগুলো বলে হুজুর মানুষ আবার রাজনীতির কথা বলবে কেন ও আমরা বলিনি বলি তো তোরা দু নম্বরই করছিস আর যখনই বলছি চোর চিনে যে চেরে এই দু নম্বর তো তখন দেখছে আমার তো গদি যাবে এবার মনে হচ্ছে এইবার আব্বাস সিদ্দিকি বিরোধী করো তাহলে আমি কি চুপ করে যাব কি গো চুপ করে যাব দাদা হুজুর পীর কেবলা দেশের জন্য কি করেছে তোমরা জানো ইতিহাস তো দাদা হজুরেরও পড়বে না হ্যাঁ যখন দেশ স্বাধীন হয় সেই সময় দেশের সবাই যারা মাতা ছিল তার মধ্যে দাদা হজুরে একজন ছিলেন মিটিং হচ্ছে দেশকে চালাতে গেলে রাজনীতির দল করতে হবে নেতা মন্ত্রী নির্বাচন করতে হবে এ ফোরফুরার আবু বাকার তুমি কোথাকারের নেতা হবে মন্ত্রী হবে বলো হ্যাঁ শুনছেন দাদা হজুর বলেছিলেন শোনো আমার কোনো গদি লাগবে না আমার কোনো নেতা হওয়ার শখ নেই আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি ওই পরামর্শটা মেনে নাও শান্তিপ্রিয়ভাবে দেশে আইন তৈরি করো ধর্ম যে যার মানবে সবাই মিলেমিশে থাকবে কখনো কেউ কারো ধর্মে আঘাত দেবে না এমন আইনটা যেন দেশে না হয় এটা আমার আবু বাকার বুদ্ধি দিয়েছিল জোরে বলুন সুভার কথা বুঝে আসছে তিনি পরিচালনা করতেন তা সেই আবু বাকারের চতুর্থ প্রজন্ম নতুন করে আমি সেই আবু বাকারের জীবনী পরে আমিও স্বপ্ন দেখেছি আমি রাজনীতি করব না শুনছেন কিন্তু আমি পরিচালনা করব অধিকার আছে না নাই হ্যাঁ আমি ভাবতে পারি না আমার দেশের প্রধানমন্ত্রীর কি হবে ভাবার অধিকার আমার আছে না নাই আমার বাংলার মুখ্যমন্ত্রী কি হবে আমার ভাবার অধিকার আছে না নাই কেন আমি তো চাইব না এমন একজন প্রধানমন্ত্রী হোক যে যাতে যাতে লড়াই লাগাবে আর এরা দুজন মারপিট করবে আর ও সে লুটে খাবে এরকম কাউকে আমি চাইবো কখনো আমি তো চাইব না বাংলায় কেউ মুখ্যমন্ত্রী এমন হয়ে যাক যে কিনা চোর হবে ডাকাত হবে ধর্মীয় প্রতিষ্ঠানকে মিটিয়ে দেবার চেষ্টা করবে তাকে আমি কখনো সাপোর্ট করতে পারবো তাহলে আমি তো পরামর্শ তাকে দেবে খবরদার ধর্মের ওপর আঘাত দিস না তুই রাজনীতি করছিস মানুষ সেবা কর গরিব ঘর পাচ্ছে না খেতে পাচ্ছে না চাকরি পাচ্ছে না এগুলো দেখ টিপসই দিচ্ছে টিপ কে রে তুই বলছিস আমি এমপি সাহেব লেখ বলছে পড়াশোনা জানিনি কত পাস বলছে জিরো টিপসই আর ওর কাছে যে সই করতে গেছে ভাই তুমি সে পিএইচডি করেছে পায়ের গোড়ায় যে বসে আছে দাদা একটা সই হবে না আমি আমেরিকার একটা স্কুলে চান্স পেয়েছি একটা সই হলে হয়ে যাবে দাদা দাদা তোর বাড়িতে কটা ভোটাররা ও আমেরিকায় যাবে আমার দেশের গর্ব পড়ে আসবে ও মাথায় নেই তোর বাড়িতে ভোটার কটা রা তো সব দেশের যদি নেতা মন্ত্রী হয় শিক্ষা আর বাড়বে না কমবে এই এইগুলো বলছি তোরা রেগে যাচ্ছিস নাকি খবরদার মাথা গরম করিনি কপাল ফেটে যাবে যা বুঝাচ্ছি শোন ভালো মানুষ হ স্কুলের সেক্রেটারি স্কুলের সেক্রেটারি স্কুলের ম্যানেজিং কমিটি হয় জানেন তো স্কুলের সেক্রেটারি তোমার এলাকায় আছে কি জানি না অনেক জায়গায় আছে আমাদের আছে বাবা স্কুলের সেক্রেটারি করেছে কাকে যে টু পাস টু পাস স্কুলের সেক্রেটারি সেই স্কুল সেক্রেটারি মিটিংয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করছে স্যার এটা হবে বলছে হ্যাঁ উসি ম্যাডামের দিকে তেকিয়ে আছে আমি ভুল বলছি ওর দ্বারা কখনো স্কুলের ছেলে মেয়ে পড়াশোনা করবে ও দেখছে সেক্রেটারি লাইন মারছে এই আমার কথা খারাপ লাগছে নাকি তুই ছেলে মেয়ে তো আরও বেশি করে চালাবে ওই স্কুলে কখনো ভদ্র কেউ মানুষ হবে ভাষাটা খারাপ হয়ে গেল নাকি তার ফিল্ডিং না কি বলে ভাষা খারাপ হয়ে গেছে ভাই সাদা মাটা মানুষ তো অত ভদ্র ভাষা জানি না ক্লিয়ার বলে ফেলি কারো খারাপ লাগলো নাকি তাহলে থুক করি ফেরত দাও তোমরা ভালো থাকো বা ভদ্র থাকো আমার ভাষা খারাপ হয়েছে ফেরত দিচ্ছি তাহলে ইংলিশে বলবো সরি ভাবো ওই স্কুলে তোমার একদিন বেটি পড়বে ওই স্কুলে তোমার একদিন বোন পড়বে তোমার বোনের রাজ্যের উপর একদিন আঘাত হতে পারে যদি স্কুলের সেক্রেটারি স্কুলের ম্যানেজিং কমিটির ডাইরেক্টর যারা হবে তারা যদি চরিত্রহীন হয় অশিক্ষিত হয় তোমারটা তো একদিন আঘাত হতে পারে শিক্ষার একটা মূল্য আছে হারে আমার রসুলের যে কথা বলছিলাম কিন্তু আর বলবো কোথায় সমাহিত হয়ে গেছে ছোট বাচ্চাটা বলছে হুজুর ওর সাথে আমার কুস্তি লাগান বড় ভাইয়ের সাথে ও মাথায় বড় হতে পারে আমার ক্ষমতা বেশি আল্লাহর নবী দেখছেন ছেলেগুলো নাচর ছাড়বে না তা চলো কুস্তি করো দেখি কুস্তি পর্যন্ত কুস্তির নাম মারপিট নয় কুস্তির নাম মারপিট নয় কুস্তি খেলা হয় দেখেন না ওটা মারপিট নয় গায়ের বল প্রয়োগ গায়ের কত বল সেটা প্রমাণ করা হয় ছোট ভাই বড় ভাইকে চোখের ইশারা করে দিয়েছে ভাই তুই কি চাস না তুই তো শুনেছিস রসুলি বলেছে তুমি নিজের জন্য যেটা পছন্দ মনে করবে তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ মনে করো ভাই তুই হকের হয়ে লড়তে যাবি শহীদ হলে জান্নাতি হবি বেশি সাপ আর বাঁচলে গাজী হবি তাও জান্নাতি হবি তোর ছোট ভাই জান্নাতি হোক এটা চাস না চোখের ইশারায় বড়ো ভাইকে বুঝিয়ে দিয়েছে যখনই ছোট ভাই গায়ে হাত দিয়েছে একটা বড় ভাই জমিনে পড়ে গেছে ছোট ভাই বুকে যেয়ে বসে পড়েছে বলছে হজুর আমি জিতে গেছি জোরে বলুন সোভাল আল্লাহ আল্লাহ নবী ব্যাপারটা সব দেখলো বুঝলো আল্লাহ নবী দেখলো এরা যা যাবে রসুল দুজন গেই লিয়ে গেলেন জোরে বলুন সুভান আর আজকে আমরা কি করছি চনরে বাবা চনরে বাবা মসজিদের উপর হামলা হচ্ছে মাদ্রাসার উপর হামলা হচ্ছে ও যাওয়া ছেড়ে দিয়ে ও মুসলমান দাবি করছে আমাকে আবার গাল দিচ্ছে জাব্বাস সিদ্দিকি যা কথা বলছে ক্ষতি হবে আমায় গাল দিচ্ছে যাওয়া ছেড়ে দিয়ে কেন ওখানে গেলে তো কিছু পাবে না ওখানের বিরুদ্ধে অন্যদিকে গেলে দু হাজারের নোট পাবে ওইদিকে ছুটছে নজান তরুণীরা কোন বিপাখি রুম্মা দুমাতিরা যে কথা বলছিরাও হক নাকি লড়াই হতে শুরু হয়ে গেল মাত্র ৩১৩ জন ওসুরের কাতারে দাঁড়িয়ে আছে আর সন্ত্রা ধর্ম ব্যবসায়াবুজে এর কাতারে এক হাজারের বেশি রয়েছে এ দুনিয়ার মানুষেরা যতবার অল্লাহ ইসলামের অনুসারী দিগকে সত্যি জিতিয়েছে ততবারই সত্যের পক্ষে সংখ্যা কম ছিল তথাপি আমার আল্লাহ প্রতিবারই জিতিয়েছে না সত্যর দিকে থাকো আল্লাহ ঠিক ফতে দেবে আর নিজে যদি কমজোরি হও ভুলের দিকে থাকো তাহলে সাবধান হয়ে যাও তোমার কপালে বিপদ আছে এ আল্লাহ নবী এই বদরে ময়দানে সাবা খুজুররা দেখা যায় তিনশো সাড়ে তিনশো তেরো জন মিলে লড়াই করতে করতে তেরো জন শহীদ হয়ে জান্নাতি হয়ে যায় আর তিনশো জন আল্লাহ পাতনাদের হাতে রেখেছিলে গাজি হয়ে গিয়েছিলে রে তিনাদের সম্বন্ধে জান্নাতি আল্লাহ ঘোষণা দিয়েছে ওই তিনশো জন মিলে যখন মদিনার দিকে ফিরছে বদরের ময়দান থেকে দেখা যায় তাদের হাতে বন্দি হয়ে সাড়ে তিন মিশর পরে মক্কার সন্ত্রাস আবুজে কাফের দলের লোকেরা বন্দি হয়ে গেছে ওই বন্দি দিগকে নিয়ে মদিনা জমিন আল্লাহ নবী এসেছে আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বললে এ বাবা সাহাবারা ইরাত তো এক হাজার লোক গায়ে জোর দেখি আমাদেরকে জুলুম করতে এসেছিল আজ আমাদের তেরো জন কেরা মেরেও দিয়েছে শহীদ করে দিয়েছে আজ এদের সাড়ে তিনশো জনকে বন্দি করে ফেলেছে এ বাবা সাহাবারা বলো এদের সঙ্গে কি বিচার করব আহারে সাহাবারা কি উত্তর দিয়েছিলে ইয়া রাসূলুল্লাহ আবিমাল্লাহ আমরা যখন এদের মতো ছিলাম জাহিলিয়াতের অন্ধকারে আমরা যখন এক আল্লাহকে না মেনে নিজেদের হাতে তৈরি করা তিনশো ষাটটা পাথরের নকল খোদার উপাসনা করতেছিলাম ইয়া রাসূলুল্লাহ আবিমাল্লাহ তখনও আমাদের গোষ্ঠী গোষ্ঠী ঝগড়া হতো আমরা কাউকে পেলে ছেড়ে দিতাম না তার দেহ থেকে মন্ডুকে বিচ্ছেদ করে দিতাম কিন্তু আপনার সভতে এসেছি আপনার দরবারে বসেছি আপনার মধ্যে একটা জিনিস দেখেছি সেটা হলো ভালোবাসা প্রেম লাভ মোহাম্মত দেখেছি আবি আমি কি করে বলবো এদের সঙ্গে কি বিচার করা হবে তবে এতটুকু বলতে পারি আল্লাহ আল্লাহর নবী যেটা চাইবে ওটাই হলো অতি উত্ত নবী ওদেরকে জিজ্ঞাসা করছে যে সাড়ে তিনশো জন বন্দি হয়েছে এ বাবা তোরা তো আমাদের মারতে এসেছিলিস তারা বলছে হ্যাঁ আমরা কি দোষ করেছি তোরা তো মক্কা থেকে এগিয়ে এসছিস চারশো কিলোমিটার দূরে আমরা তো তোর ওখানে মারতে যাই না জুলুম করতে যাই না আমরা মদিনার মানুষ মিলেমিশে আছি তোরা আমাকে তাড়িয়ে দিয়েছিস মক্কা থেকে কেন আমি বলেছিলাম একটাই কথা পাথরের মাবুদের উপাসনা করো না এক আল্লাহর উপাসনা করো যে আল্লাহর কোনো ফটো নেই মূর্তি নেই ছবি নেই মাকে ভালোবাসো বাপকে ভালোবাসো বেটিগুলোকে জেন্ত পুতে দিও না গরিবের ওপর জুলুম করো না আড়াই টাকা গরিবকে দাও এটাই তো প্রচার করেছি তোর আমাকে মারছিলিস তাড়িয়ে দিয়েছিলিস জানে মারতে চেয়েছিলিস আবার আমি মদিনায় এসে যদি বা বাকি কেলে খুশিতে ছিলাম ইসলাম প্রচার করছিলাম তোরা আগ বেরিয়ে চারশো কিলোমিটার এসে এক হাজার লোক নিয়ে আমাকে সহ মদিনার ওপরে হামলা করতে এসেছিলিস এখন তো তোদেরকে ধরে ফেলেছি আমার তেরো জন অনুসারীকে তোরা মেরেও দিয়েছিস এখন বল তোদের সঙ্গে কি ব্যবহার করব। তোরা বল তারা কি উত্তর দিয়েছিল জানেন তারা বলে ছেলে আবদুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাকে যদি আমরা বন্দি করতে পারতাম অবশ্যই হত্যা কর দিতাম বলেন ভাই খুন আর ঠিক থাকবে এই মুসলমান বলো ঠিক থাকবে রসুলের যদি হও ঠিক রাখতে তো হবে যদি রসুলের হও ঠিক রাখতে হবে আরে সেরে খোদা হাজরাতে আলী এক সন্ত্রাস দেশদ্রোহী ধর্ম ব্যবসায়ী তার জমিনে ফেলে দিয়ে তার উপর তরোয়াল তুলেছে বিচার হচ্ছে তাকে কতল করে দেওয়া হবে কেন সে সন্ত্রাস এমন সময় সে জমিনে শুয়ে মুখে থুতু হাজরাতে আলী হুজুরের মুখে মেরে দিয়েছে বলেন তো ভাই ওই লোকটা যদি আপনার কাছে হতো ওকে এক কোপের জায়গায় একশো পাততেন আপনারা এই ঠিক না বেটি রাগের ছোটে হত ভাগা এত সাহস আলীর যখন মুখে থুতু ফেলে দিয়েছে পুরু কতল করে দেবে এরকম সময় হাজরাত আলী তরওয়ালটা ফেলে দিয়ে চলে যাচ্ছে ও অবাক হয়ে গেছে রে এত সুন্দর সুযোগ পাওয়ার পরও আবার আমি মুখে থুতু দিয়েছি আরো বেশি মারা দরকার ছেড়ে দিল কি ব্যাপার পিছন থেকে ছুটে যা হাজরত আলীর হাত ধরেছে ভাই তুই মারলি না কেন ভাই হাজরত আলী বলেছিলেন শোন প্রথম যখন তোকে আমি মারছিলাম একটাই কারণ তুই হলি সন্ত্রাস তুই সমাজদ্রোহী তুই মানুষের ওপর জুলুম করিস তুই সমাজে সন্ত্রাসই করিস তুই কি বলে ধর্ম ব্যবসা করিস মানুষের এজ্জোট লুটিস তা আইন অনুযায়ী তোকে কতল করার হুকুম আল্লাহর পক্ষে ছিল তাই আমি করছিলাম যখন তুই আমাকে মুখে থুতু দিবি তোর উপর আমার রাগ হয়ে গেছিল তখন যদি আমি তোকে মারতাম আমার ভয় হয় কায়ামতের দিন আল্লাহ যদি আমায় ধরে তুমি নিজের জন্য ঝগড়া করলে কেন তুমি তো লড়াই করবে জন্য আমার নায়ের হকের তাই তোকে মারিনি তখন সে বলছে ইসলাম এত সুন্দর তখন সে আবার নতুন করে মুসলমান হলো জোরে বলুন সোহা আর আজকে সিদ্দিকি ঢুকলে ডিস্টার্ব কেন না আমার ওপর থেকে দাদা দিদি বলেছে হরে ফাটা কপালে কোন পুকুরের গাবায় পড়ে থাকবি মদকে দুদিন পরে দেখবি কথা বুঝছেন না বোঝেন না আফসোস ভাই তাহলে আমাদের সবকিছু হবে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী ঠিক না বেটি তারা সুল জিজ্ঞাসা করছে বলো তোমাদের সঙ্গে কি ব্যবহার করবো তারা বলছে হুজুর তারা বলছে যদি মোহাম্মদ তোমাকে ধরতে পারতাম বন্দি করে দি মক্কায় নিয়ে যেতাম অবশ্যই আমরা কতল করে দিতাম নওয়াজবিল্লাহ বলেন ও নওয়াজবিল্লাহ আল্লাহ নবী মোজকে হাসলেন সাহাবা হুজুরদের দিকে তাকালেন দেখছে সাহাবারা রেগে গেছে আল্লাহ নবী বলে সাহাবারা আমি মোহাম্মদ রসুল চাই এদের জন্য একটা শাস্তি কি শাস্তি আমি রসুল এদেরকে শিক্ষকের মর্যাদা দিলাম জোরে বলুন সুবহান আল্লাহ কিরকম এরা সবাই মদিনার একজন একজন বাচ্চাকে পড়াবে পড়িয়ে যখন শিক্ষিত করে দেবে এদেরকে সেদিন আমি ছেড়ে জন লোকের চোখে পানি আমার দিকে তাকিয়ে আছে তাকিয়ে বলছে হে ভুল ভেঙে গেছে তোমরা আমাকে শিক্ষিত করে তাড়িয়ে বাচ্চা শিক্ষিত করে ছেড়ে দেবে আজাদ দেবে বলছ কিন্তু আমরা আর কখনো তোমার কদম থেকে আজাদ হতে চাই না আমরা মুসলমান হতে চাই জোরে বলুন আমার রসুল শিক্ষার মর্যাদা কত দিয়েছে আজকে সেই নবীর উম্মদ দাবিদার টু পাস থ্রি পাস টু পাস থ্রি পাস টু পাস থ্রি পাস কি হবে তারা আমি আব্বাস সিদ্দিকি চেষ্টা করছি ফোরপ্রাস হইবে একশো বিঘে জায়গা কিনেছি সেখানে অনাথ আশ্রম করছি দশ হাজার বেডের ইঞ্জিনিয়ারিং কলেজ ল কলেজ মেডিকেল কলেজ জুনিয়ার ইংলিশ মিডিয়াম সিনিয়র ইংলিশ মিডিয়াম মাতৃসদন সদন হসপিটাল সুপার স্পেশাল হসপিটাল সরকারের কাছে আমি চেয়েছিলাম সুপার স্পেশাল হসপিটাল দিতে হবে দাদা হুজুরের নামে সরকার দেয়নি আমি এখনো চাইব চাওয়ার অধিকার আছে না নাই চাওয়ার নাম কি বিরোধী যদি চাওয়ার নাম কেউ বিরোধী মনে করে তাহলে সে সরকার না সে মূর্খ এক কথা বুঝতেন না বোঝেন না আমি নাগরিক চাইতে পারি না তোমার হাতে দায়িত্ব আছে তা চাইব সরকার দেয়নি বলে চুপ করে থাকবো নাকি বাপের দশটা ছেলে থাকলে বাপের খাবার চিন্তা হয়নি দাদা হুজুরের কোটি কোটি সন্তান আমরা কোটি কোটি সন্তান মিলে সরকারকেও কেউ দেখিয়ে দেব তুই তো কি হয়েছে আমরা আমার বাপের নামে নিজেদের গাটের পয়সা দিয়ে সুপার স্পেশাল হসপিটাল তৈরি করব জোরে বলেন সুভান আল্লাহ ঠিকই না ঠিক তার জন্য আগামী একুশে অঘ্রান দাওয়াত দিয়েছি সব জানেন তো যেতে হবে তো নাকি আর সরকারের কাছে আমি চেয়েছিলাম দাদা খজুরের নামে বিশ্ববিদ্যালয় দিতে হবে সরকার বাপের বেটা কি আমার দাদা আমাদের সবার পিতা নয় দাদা নামে আমাদের পীর বাপ রুহানি বাপ কথা বুঝে আসছে তিনার নামে আমরা বিশ্ববিদ্যালয় তৈরি করবো জোরে বলুন সুহান আল্লাহ একশো বিঘে জায়গা কিনেছি আগামী একুশে অজ্ঞান সেখানে ভিত দেবো আমার ছেলে শুধু পড়বে তো নাকি একশো বিকে যা হবে সব আমার একা ছেলে পড়বে হ্যাঁ বিশ্ববিদ্যালয় করো আমার একা ছেলে পড়বে ইঞ্জিনিয়ারিং কলেজ আমার একা ছেলে পড়বে ডাব্লিউসি শিক্ষা দেবো আমার একা ছেলে পড়বে ল কলেজ মেডিকেল কলেজ নার্সিং কলেজ আমার একা ছেলে মেয়ে পড়বে তাই তো নাকি হ্যাঁ অনাথ আশ্রম তৈরি করছি আমার ছেলে তো অনাথ হয়ে গেছে আবার দশ হাজার বেটের কত ছেলে রে বাবা হ্যাঁ তাহলে আমি কি আমার জন্য শুধু করছি আমি পুরো দেশের অসহায় মানুষ বাংলার তাদের জন্য ভাবছি তাহলে তোমরা কি আমার পাশে আছো কারা পাশে আছো আলহামদুলিল্লাহ হাত না বা এক্ষুনি যদি দুটো পুলিশ নেব ওই দিক থেকে লাঠির বারে মারে হঠাৎ করে একটা গাড়ি থেকে এলো নামলো দু চারটে র্যাব দুম দম লাঠিতে পিটছে কি হবে এই বাঁদিকে পর্দার ভেতরে মা বোন আছে পালাবার আগে বলে দি ওদের বুকের উপর দিয়ে ছুটি ছিল আবার এই হুঁস থাকবে কারো ওখানে হয় দেখা চোর বাপি সামনে ছিল বুড়োর কোলে একটা পা মাথায় একটা পা দিয়ে ছুটবে এই ঠিক বলছি না ভুল বলছি তাহলে হাত তুলে দেখিয়ে দিল সাথে আছো কিরাম সাথে আছো হ্যাঁ এক বেগদা ছাড়া ছাড়া বোম মারবে আব্বাস সিদ্দিকি বলে যে দাঁড়িয়ে থাকতে দাঁড়িয়ে থাকতে পারবে পারফেক্ট আচ্ছা তার প্রমাণও আমি দুদিন পর তো লিয়েই ছাড়বো তার প্রমাণটাও লিয়ে ছাড়ব কথা বুঝে আসছে না নাই সময় আসবে সব চিন্তা করুন আব্বাসের দিকে সব আসবে কত ঝড় ঝাপটা আরও আসবে দাঁড় আমি কি করতে চাইছি সব সময় সময় বুঝবে তবে এতটুকু বলে যাচ্ছে আমি যা কিছু করছি আল্লাহ আল্লাহ রসুলের জন্য করছি দেশ ও দেশবাসীকে ভালোবেসে করছি কারো ক্ষতি করার চিন্তা আমি কিচ্ছু করিনি যদি কাউকে ক্ষতি করার চিন্তা থাকতো তাহলে আব্বাস এখানে বসে জলসা আর গলা আমাকে আল্লাহ বর্তমান সময় যে জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে এই সময়ের সিদ্দিকি যদি একটু বিক্রি হয়ে যায় দু দশ হাজার কোটি টাকার মালিক হয়ে যাব দু দশ হাজার কোটি দু দশ কোটি নয় হাজার কোটি হ্যাঁ এক্ষুনি যদি বলি বিক্রি হবে কে কিনবে বলো এক্ষুনি দিবার জন্য বহুত অফার আছে তুমি আমার সম্বন্ধে কি জানো কিন্তু জীবনে কোনো দিন বাপ আমাকে সেই শিক্ষা দেয়নি রক্ত পানি করা পয়সায় তাতুলি আবু জাফরিয়া মাদ্রাসা থেকে ছোটবেলা থেকে আমার বাবা মায় পড়িয়েছে বড় হয়ে দাদা হজর মহমায় মাদ্রাসা আরও বাইরে বাইরে থেকে গিয়ে তারপরে সেখান থেকে দাওয়া হাদিস আবার দিয়েছি কথা বুঝে আসছে আমার দাদু কোনোদিন দিন তোমার দাদাদের সঙ্গে ধোকা দেয়নি আমার বাপ তোমার বাপদের সঙ্গে ধোকা দেয়নি খুন একটা কথা বলে ঠিক না ঠিক ইনশাআল্লাহ সেই দিন আসার আগে আল্লাহ যেন মরণ দেয় যদি কখনো তোমাদের ধোকা দিয়ে ফেলে লা হৌলাউল কোনো কোনোদিন চিন্তা কখনো খবরও দেখিনি আমি আমি চাই একটা সুন্দর বাংলা ইউনিটি যে ইউনিটি দ্বারা সত্যের উপরে শান্তির উপরে কেউ আঘাত দিলে তার প্রতিরোধ করব আছে না নাই। আমি চাই ইউনিটি দ্বারা অসহায় মানুষকে শিক্ষা দেব গরিবের ঘরের ছেলেকে রাস্তা থেকে ফুটপাত থেকে তুলে নিয়ে যে অনাথদেরকে আশ্রমে রেখে সেখান থেকে পড়িয়ে ডাক্তার উকিল জজ এসপি পুলিশ সুপার বানাবো আমি চাই আমরা ইউনিটি হয়ে রাজনীতি করব না কিন্তু আমার দেশকে যে ভালোবাসবে সেই নেতাকে সাপোর্ট করব। যে দেশবাসীকে ভালোবাসবে সেই নেতাকে সাপোর্ট করব যে দেশ ও দেশবাসীকে লুটতে চাইবে তার বিরুদ্ধে আমরা রুকে দাঁড়াবো এইটাই তো হবে দেশপ্রেমের কাজ ঠিক না বে ঠিক তাই এই একতা করা দরকার আছে না নাই তাহলে আপনারা এখনও যারা হালে সন্নতাল জামাতের পাশে আসেন নে আমাদের মোহনা আব্দুল হাব সাহেব আছেন মুফতি আলাউদ্দিন সাহেব আছেন বা ওই তামিম আছে এই অঞ্চলের দায়িত্বে বাসপাসে থানার দায়িত্বে আছে আপনারাদের যোগাযোগের দরকার আছে না না আর আগামী কুশিয়্রাণ যাওয়া দরকার আছে প্রত্যেককে বলছি ফজরের নামাজ পড়বেন চলে যাবেন ফজরের নামাজের আগেও বেরোবেন না আর দেরিও করবেন না কেন অন্য পলিসি হচ্ছে ফজরের নামাজটা পড়বে চলে যাবে আপনারা কতটা খবর রাখেন জানি না কিন্তু আইবি গোয়েন্দা ডিপার্টমেন্টে খবর যে ফুরফুরা শরীফে কুশিয়্রাণ একটা ইতিহাস হতে চলেছে কথা বুঝে আসছে তাই এই ইতিহাসটাকে বহু দিক দিয়ে রুকার প্ল্যান আজও চলছে আমি বলে যাচ্ছি আমি এমন একটা ছেলে আমার আল্লাহর পক্ষ থেকে যদি ওই দিনটা রুকিয়ে দেয় আমার আল্লাহ মাথা পেতে মেনে নেবো আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মায়ের লালের ক্ষমতা নেই ওই দিনের প্রোগ্রামটাকে রুখতে পারবে ওই দিন প্রোগ্রাম হবে 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 জোরে বলুন শুভ কথা বুঝে আসছে তাতে কি হবে কি ঘটবে ও সব ভাবিনি আর ভয়ও করিনি আমি তোমরা ভয় কাচ্ছ নাকি তো যখন একদিন মরবে আর যাবে যখন কি নিয়ে যাবে একটা একশো টাকা আর একটা করে প্রত্যেকের মা বোনেরাও ধুচ্ছে শুনছেন মাইকের আওয়াজে তোমার ছেলে টাকা দিয়েছে আর ইঁট দিয়েছে তোমার ছেলে স্মৃতি থাকবে তোমার কবরের জন্য মা তুমিও দেবে বাপ তুমিও দেবে নিজের ছেলের হাতে দেবে মা বোনেরা কেন তোমাদের মহিলাটা যেতে পারবে না ওই নিজের ছেলের হাতে ভাইয়ের হাতে স্বামীর হাতে দিয়ে পাঠাবে সবাইয়ের হাতে একটা করে ইট আর একশো করে টাকা কারও হাতে ওখানে দেবেন না যে মাঠে বাক্স থাকবে প্রোগ্রাম হবে ওই বাক্সই দেবেন যেখানে ইট রাখতে বলবে সেখানে ইটটা দেবেন কথা বুঝে আসছে আমরা সবাই মিলে যদি চেষ্টা করি ভেলের মতো বিশাল একটা হসপিটাল ফুরফুরাই বানাতে পারবো না আর হসপিটাল হলে কি শুধু মুসলমান রুগী যাবে আমার হিন্দু ভাইয়েরা মায়েরা বোনেরা বেটিরা তাদের জন্য চিকিৎসা হবে কথা বুঝে আসছে সবার জন্য সুযোগ সুবিধা থাকবে কেন সবাই আমার দেশবাসী সবাই তোমার আল্লাহর সৃষ্টি কথা বুঝে আসছে এই জায়গায় মহান কাজে আপনাদের সকলের সহযোগিতা আগামী একুশে সকাল দশটা লিখা আছে কিন্তু আপনারা ফজরের নামাজ পড়ে বেরোবেন নটায় পৌঁছালে নটাই প্রোগ্রাম শুরু কর দেব তিনটে শেষ আবার কথা না দুটোই শেষ কর দেব যত সকাল সকাল হবে শীতের রাত সকাল সকাল ঘরে চলে আসবেন কথা বুঝতেন না বোঝেন না আমি চাই না আমার একটা বাপ আমার একটা ভাইয়ের ক্ষতি হোক আর যারাই যাবেন গাড়ির ড্রাইভারকে বারবার বলবেন যে তারা করলে হবে না আস্তে সুস্তে গাড়ি চালাবে আস্তে সুস্তে আসবে কথা আসছে আমি এটা বলে দিলাম কেন তোমাদেরকে আমি ভালোবাসি আর মুখে নয় দিল থেকে ভালোবাসি তো আমার সাথে সাথে আর একটা কথা প্রতিটা গ্রামে যারা দায়িত্বে আছে একটা করে প্যাড দিচ্ছি কাগজ ওই কাগজ ছাড়া কেউ কালেকশন করতে পারবে না এটা কি কালেকশন একশো টাকা একটা ইট তো এটা সবাই সাথে নিয়ে যাবে অনেক লোক আছে দুশো ইঁট দিবার ক্ষমতা আছে না নাই দাদা হজুরের মুড়িদের মধ্যে আছে না নাই অনেক লোক আছে দশ হাজার টাকা দিতে পারবে দাদা হজুরের মুড়িদের মধ্যে আছে না নাই অনেক লোক আছে দশ বস্তা সিমেন্ট দিতে পারবে দাদা হজুরের মুড়িদের মধ্যে আছে না নাই অনেক লোক আছে মা বাপ চলে গেছে এক ফুট দু বালি দিল এক লড়ি ইঁট দিল এক লড়ি পাথর দিল এক লড়ি বালি দিল সেরকমও মুড়ি দাদা হুজুরের বাগানে আছে না নাই আরে সব জায়গায় দান করা আলাদা জিনিস আর এই যে জায়গাটাই করছ দাদা হজুরের দরবারে এটা হচ্ছে একটা শহর তৈরি হচ্ছে জ্ঞানের একশো বিঘে জায়গা কতটা হতে পারে বুঝতে পারছো হ্যাঁ তা সবাই মিলে চেষ্টা করলে দ্রুত তৈরি হবে ঠিক না বেটিক তো ওই প্যাট ছাড়া কেউ তুলতে পারবে না তো আসুন আমি বিদায় নেবো তার আগে একটু সালাত সালাম দেবো আপনাদের অসুবিধে হচ্ছে নাকি সালাম দিয়ে একটু দোয়া করবো তারপরে আজান হবে দায়িত্ব নাকি তারপরে নামাজ হবে আমি শেষ আমার পর জলসা হবে গেছে যাই হোক আমার পরে আল্লামা হুজুরের আওলাদ পিরজাদা বাইজিদ আমি সাহেব আপনাদের উত্তর চব্বিশ পরগনা ফুরফাসা হালে সন্নতাল জামাতের সংগঠনের তিনি দায়িত্বে আছে তিনি আখিরি দোয়া করবে অসুবিধা আছে নাকি ভাই আপনারা সবাই থেকে আখিরি দোয়া নেবেন না নিয়ে যাবেন তা এই মাহফিলটা হচ্ছে খুশিনা বাজার কারা কারা খুশি একটু হাত তুলে দেখান নারী দিবে এই মাহফিলটা প্রতি বছরে আমার আব্দুল আহব সাহেবের বাড়ির সামনে হোক এটা আপনারা চান না কি গো চান না চান যদি তাহলে আমি ছোট্ট একটু খেদমত করব এই মাহফিলের জন্য পকেটে হাত দেন যার যা খুশি বার করেন তারপর একটু দোয়া করব। কেন মা বাপ দাদু দাদি নানা নানি সব চলে গেছে তো একটু দেন ইসালে সব হবে তারপরে দোয়া করব। ততক্ষণ একটা নার্সারি পড়ছি শোনুন যারা কমিটির ছেলে আছো তাড়াতাড়ি যত বেশি ছেলে পাড়া এই যে প্যাটটা মন দিয়ে দেখেন এই প্যাড যে তুলবে তার এখানে ফটো মারা থাকবে কথা বুঝে আসছে বসেন না যাবে ছেলেরা যে তুলবে সে এখানে ফটো থাকবে এখানে যে দেবে তার দাতার নাম ফোন নাম্বার ইট দিলে ইটের জায়গায় দুশো ইট দিলে দুশো একশো দিলে একশো বালি দিলে এক ফুট বালি দু ফুট বালি এক গাড়ি বালি এখানে লিখবে কথা বুঝে আসছে এটা আমার সই এতে ফোন নম্বর আছে সংগঠনের এই কাগজ ছাড়া অন্য কোন কাগজে দেবেন না যারা যারা যে যে গাইতে আছো যদি কেউ এই কাগজ নিতে চাও যে আমার গ্রামে তুলে দিয়ে দাদা হুজুরের নলেজ সিটিতে খেদমত করব তাহলে আগামী শুক্রবার দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত ফুর প্রায় মিটিং আছে যারা দায়িত্বে আছো তারা শুধু যাবে যারা দায়িত্ব কমিটির যারা দায়িত্ব ছাড়া সদস্য যেতে হবে না একজন গেলেই হবে আর শনিবারে হচ্ছে বেলা এগারোটা থেকে ওই দুপুর দুটো পর্যন্ত আর আজকেই কেউ নিতে চাও আমি আব্দুল হাব বাড়িতে নাবার পরে দু মিনিট আছি দু পাঁচ মিনিট যদি কেউ দায়িত্ব ছেলে থাকো দেখা করো এটা নেবে যে যার গ্রামে বাড়ি বাড়ি ঘুরবে দাদা হজুরের মরিদদের যে দাদা হজুরের বা ওখানে তৈরি হবে আপনারা দিন কি গো দরকার আছে না নাই সবাই মিলে শরিক হলে তবে তো হু করে হবে আর আপনারা যাবেন কবে

আঁখো কাতারা উজালা নামে দাও সবাই দাও কারণ এটা চাঁদা তুলি হয় না সংগঠনের ছেলেরা কষ্ট করে মেহনত করে পড়ছে কথা বুঝা শুধু দাও সবাই দাও আল্লাহ আল্লাকারে একের বোজা একের লাঠি এই একের বোজা আর দশের লাঠি সবাই মিলে দেখবেন কাজ হালকা হয়ে যাবে পুচি গরব তো অ্যায়লায়া কাকা পুচি গরব তোম অ্যায়লায়া ক میں تو کہوں گا نامی محمد میں تو کہوں گا نامی محمد دل کا اجالا نامی محمد آنکھوں کا تارا نامی محمد اللہم صلی اللہ صلی سلے বাপেরা ভাইয়েরা আমার মনের আশা প্রতিটা গ্রামে আমার দাদা আছে না নাই আমার ভাই আমার আমার মা আমার বুনেদেরকে বলি প্রতি গ্রাম থেকে যেন একটা করে গাড়ি বেরোয় কি জন্যে মালের গাড়ি লোকের নয় গা লোকের গাড়ি তো দুটো চারটে বেরোবে মালের গাড়ি যেন একটা করে যায় ওই কাগজটা পরের বছরে বই আকারে ছেপে দেবো কোন গ্রাম থেকে কে কি দিচ্ছে আপনার গ্রামও বই আসবে আপনি দেখতে পাবেন একটা গ্রাম থেকে আশ্বাস দিয়েছে যে আমরা আমাদের গ্রাম থেকে এক লক্ষ ইট পাঠাবো বললেন না আল্লাহ একবার বললেন না সুবাহ আল্লাহ আর একটা গ্রাম থেকে আশ্বাস দিয়েছে আমরা আমাদের গ্রাম থেকে পঞ্চাশ হাজার ইট পাঠাবো বলুন ইনশাল্লাহ আরো অনেক আছে তা আমি বলছি সব জায়গায় সমান নয় আপনার গ্রাম থেকেও কমসে কম যেন এক গাড়ি বাড়ি বেরোয় যে যেখান থেকে এসছে এক গাড়ি ইঁট বেরোই এটা চেষ্টা করবেন না করবেন না এই জন্যে প্রত্যেক ছেলে যে যার গ্রামের দায়িত্ব আছো ওটা নেবে তুলবে পরের বছরই কাগজ হারিয়ে ফেলবে না ওটা ছেপে বই হবে ওই বইটা আবার গ্রামে নিয়ে আসবে যে যা দিয়েছিল তার নাম থাকবে সে দেখবে যে হ্যাঁ আমারটা ঠিক জায়গায় পৌঁছেছে দাদা হুজুরের দরবারে হচ্ছে আবু বাকা সিদ্দিক নলেজ সিটি রামকৃষ্ণ বেলুর মঠ আছে বাবা রয়েছে নারায়ণ রয়েছে সবার আছে তোমার আমার ইমাম দাদা হজুরের নামে কেন থাকবে না করা দরকার আছে না নাই ইনশাল্লাহ ইতিহাস তৈরি হবে বিদায় নিচ্ছি আপনারা আমাকে সালাম দেন ও আলাইকুম আসসালাম ওর আলাইকুম